वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्नितं श्रीचैतन्नाप्रभुं वन्दे नित्तानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनो समयुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुवश्च कृपासिन्धुव्यवचितानं पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पङ्गुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वृन्दावयतुसीदे वै पिया वै केशवस्य च দেবী সত্তব নম নম নারায়ণ নমস্কৃতন দেী সরস্বতিং ব্যাসম ব্যাশ তথী সংকীর্নে কৃষ্ণ কথোপদেশ গৌরী পা প্রকাশনে सदानुरक्तगुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्षजगो वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तेथास्पदं शिव विरञ्जनुतं शरण्यं भीतात्तिहं पुनोतपाल् भवद्दिपोतम् বন্দে মহাপুরুষতে মহাপুষ তে চরুণারিৎ পাদ প্লবনখন্দমি ছটা বিসিতকিম কব বধুষ্দর্শ পূর্ণাগর সারমূরি সারাধিকা কৃপি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিদ্যানন্দ श्री अद्वैत गदाधर शिवासादी श्री कृष्ण चैतन्य प्रभु नेतानंद गौर भक्त गौरभक्तबिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম রাম হরে হরে আজানুবিতভুজৌ কনকীর্তনৈকিত কমলাশরৌবর যুগধর্ম পালো বন্দে জগৎপ্রিয় কর करुणा भतारु हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे हरे नामी गंगे तव पाद पंकजम

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे পরমহংসর পরমার্থপতিম পতিত ধরণে কৃতবেশ জম জ্যোতিরাযোগনই পরিস্য সদা প্রভু প্রভুপাদুপ পদম, পরমহংস বরম পরমার্থপতিম পতিত ধরণে কৃতবেশ যতিম য্যোতিরাযোগনৈ পরিস্য পদম সদা প্রভুপাদুপদম প্রভু প্রভুপাদ পদম প্রণমামিষদ প্রভুপাদ পদম গৌরীয় গোষ্ঠীপতি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর পামংস জগৎগুরু জানিয়েছেন গৌরীয় মঠের প্রত্যেক স্বরূপাশ্রিত যারা সাধু আছেন যারা বৈষ্ণব আছেন তারা প্রত্যেকে এই সমাজের বদ্ধজীবগুলোর উদ্ধারের জন্য গ্যালন গ্যালন রক্ত ব্যয় করার জন্য প্রস্তুত থাকবেন তাহলে আপনারা গৌরীয় মঠের ভক্ত তা গৌড়ীয় গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত পরমাংশ জগৎগুরু জানিয়েছেন যে সমাজের এই বদ্ধজীবগুলোর পতিত জীবগুলোর উদ্ধারের জন্য গৌরী মঠের প্রত্যেক স্বরূপাসিত ভক্ত ব্যক্তি গ্যালন গ্যালন রক্ত ব্যয় করার জন্য তৈরি থাকবেন আপনারা গৌরী মঠের এইটাই হল প্রতিজ্ঞা প্রবাদ জানিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু যে নাম সংকীর্তন যজ্ঞের উদ্বোধন করেছিলেন প্রজ্বলন করেছিলেন শিবাস অঙ্গনে শ্রী চৈতন্য মহাপ্রভু যে নাম সংকীর্তন যজ্ঞের অগ্নি প্রজ্জ্বলিত করেছিলেন শিবাস অঙ্গনেতে সেই সংকীর্তন যজ্ঞাগ্নিতে গৌরিয়া মঠের প্রত্যেক সরুপাশ্রিত ব্যক্তি নিজের জীবনকে উৎসর্গ করবার জন্য ব্যস্ত থাকবেন সেই সংকীর্তন যজ্ঞাগ্নিতে সেই সংকীর্তন যজ্ঞাগ্নিতে আপনাদের প্রত্যেকের জীবন যৌবন যা কিছু আছে সেগুলো উৎসর্গ করার জন্য ব্যস্ত থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার আমরা আমাদের প্রত্যেকটা যে গৌরীয় মঠের যত আমাদের বিভিন্ন শাখা পোশাকা হয়েছে সেই সব শাখা পোশাকাগুলোতে প্রত্যেক গৌড়ীয় মঠের মধ্যে এই সংকীর্তন যজ্ঞাগ্নির যদি প্রজ্বলিত অবস্থায় রাখতে না পারি যে অগ্নিটা অঙ্গনে জ্বলিত প্রজ্বলিত করেছিলেন শিবাস অঙ্গনেতে মহাপ্রভু সেই অগ্নি আমাদের প্রত্যেক গুরুবর্গ নিজ নিজ মঠেতে সেই অগ্নির আগুন নিয়ে প্রজ্বলিত করেছিলেন এটা হলো অখণ্ড অখণ্ড জ্যোতি বলা হয় অনেক অনেক মঠে দেখবে সেখানে অখণ্ড প্রদীপ জলে অর্থাৎ সেই প্রদীপটা কোনো নেবে না সেই প্রদীপটাকে সেই প্রদীপে তেল দিয়েই যাবে ঘি দিয়েই যাবে যত বছর সেই মঠ থাকবে সেখানে প্রদীপ জ্বলবে ঠিক সেই রকম শিবা সঙ্গনের যে সংকীর্তন যজ্ঞাগ্নির সেই আগুন থেকে আমাদের প্রত্যেক গুরুবর্গ যারা গৌরী মঠ স্থাপন করেছেন সেই গৌরীয় মঠে সেই সংকীর্তন যজ্ঞাগ্নির আগুনটাকে প্রজ্জ্বলিত রেখেছেন প্রবাক বলছেন যতক্ষণ পর্যন্ত আমরা এই সংকীর্তন যজ্ঞাগ্নিকে প্রজ্জ্বলিত রাখতে পারব ততক্ষণ পর্যন্ত মঠের মধ্যে কোনো মারামারি দলাদলি কোনো রাজনৈতিক কোনো প্রসঙ্গ কোনো হিংসা বিদ্বেষ মাশ্চর্য কোনো দিন উদিত হতে পারবে না কিন্তু যেদিন এই সংকীর্তন সংকীর্তনয্যাগ্নি নেবে যাবে সেখানে তোমরা জ্বালিয়ে রাখতে পারবে না তোমরা অপদার্থ অসম্ভব তোমাদের পক্ষে সেই সময় দেখবে যত লাভ পূজা প্রতিষ্ঠার ধুলো কাঙ্কর এগুলো এসে তোমাদের হৃদয় দর্পণকে আবৃত করবে বোঝা গেল না যতক্ষণ পর্যন্ত আমরা সেই আগুনকে জ্বালিয়ে রাখতে পারব ততক্ষণ ঠিক থাকবে যেদিন আমরা অপদার্থ বলে এই সংকীর্তন যজ্ঞাগ্নিকে জ্বালিয়ে রাখতে অসমর্থ হব নিবে যাবে সেই সময় থেকে আমাদের হৃদয় দর্পণের ওপর লাভ পূজা প্রতিষ্ঠার বিভিন্ন ধুলো কঙ্কর এসে আবৃত করবে আমাদের চেত দর্পণকে মার্জন করতে পারব না এটা আবৃত করবে আর বিভিন্ন রকমের সমস্যা দলাদলি মারামারি হিংসা বিদ্বেষ দেখা দেবে কলি সেখানে প্রবেশ করে যাবে কলি সেখানে প্রবিষ্ট হয়ে যাবে সেখানে কেউ আটকাতে পারবে না শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত যে শিক্ষা পোপা জানাচ্ছেন এই মনুষ্য জন্মের ইতিহাসেতে পোপা জানাচ্ছেন এই মনুষ্য জন্মের এই ইতিহাস আছে এই পৃথিবীতে এই ইতিহাসের মধ্যে কেউ কোনো দিন স্বপ্নেও ভাবতে পারিনি কেউ কোনো দিন স্বপ্নও ভাবতে পারেনি এত সোজাভাবে ভগবানকে প্রাপ্তি হওয়া যায় এটা কেউ কোনো দিন স্বপ্নেও ভাবতে পারেনি এত বড় একটা আনপ্রেসিডেন্টেড কৃপা এই মনুষ্য জাতির ওপর নেবে আসতে পারে এটা মনুষ্য জাতি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি যে চৈতন্য মহাপ্রভুর কৃপা আদর্শে আমরা উদ্বুদ্ধ হয়ে ঘর ছেড়ে এসছি ঘর ছেড়ে আসার সময় আমাদের উদ্দেশ্য ছিল খুব ভালো মনে হয় আবার অনেকে অসদ উদ্দেশ্য নিয়েও আসতে পারে কিন্তু পরবর্তীকালে সেই উদ্দেশ্যগুলো পরিবর্তন হয়ে গেল প্রথমে উদ্দেশ্য ছিল আমি ভগবানকে প্রাপ্ত করব পরবর্তীকালে দেখা গেল লাভ পূজা প্রতিষ্ঠার দিকে আমরা ধাবিত হচ্ছি হয়ে গিয়ে প্রপাদের আদর্শ থেকে আমরা আজ কত দূরে সরে গেছি যেটা যেটা চিন্তা করলেও লজ্জা করে যেটা চিন্তা করলে ধিক্কার আসে নিজের ওপর আমরা প্রপাত থেকে প্রপাদের আদর্শ থেকে কতটা সরে গেছি সেটা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের লজ্জার কোনো সীমা নেই এতটাই লজ্জা আমাদের জীবনে আসবে হেল বলছেন প্রপাত বলছেন যে মনুষ্য জাতির ইতিহাসেতে কেউ কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি যে গৌরাঙ্গ মাহাপুর যে কৃপাটা আমাদের উপর করতে চেয়েছিলেন সেটা যে কি অদ্ভুত কৃপা সেটা স্বর্গের দেবতারা পর্যন্ত ঋষি মনিরা পর্যন্ত প্রার্থনা করতে থাকে দেখি পায় না সেই কৃপাটা শ্রীমন মহাপ্রভু অযাচিতভাবে আমাদের উপরে বর্ষণ করবার জন্য এসেছিলেন আর শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকট থাকার সময় প্রকট লীলাতে যেই সব আচার আদর্শগুলো আমাদের দেখিয়েছিলেন যেসব শিক্ষাগুলো আমাদের দিয়েছিলেন ভগবান নিজে সেই শিক্ষাগুলোকে কেউ যদি তার জীবনে সেই শিক্ষাগুলোকে যদি কেউ কারোর জীবনে অপরিবর্তিতভাবে ইনট্যাক্ট ওয়ে উইদাউট এনি এডিশন ও অল্টারেশন যদি পেতে চায় তাহলে তাকে প্রভুপাদের কাছে যেতেই হবে বক্তব্য এই যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ থেকে আমরা সকালবেলা পাঠ করে থাকি কৃষ্ণইতে চতুর্মুখ হয় কৃষ্ণ সেবন মুখ আমরা পাঠ করে থাকি এটার মানে কি মানে হল পারম্পর্যক্রমে আমাদের পারম্পার্যক্রমে ওই যে দিব্য জ্ঞানটা এই যে অপ্রাকৃতিক জগতের শিক্ষাটা যে এটা ভগবান দিয়েছিলেন কৃষ্ণ সেইটা কোনো পরিবর্তিত অপরিবর্তিতভাবে আমাদের কাছে যেন এসে পৌঁছায় দ্যাট ইজ দ্য ইউটিলিটি অফ পরম্পরা আমাদের পরম্পরার কোনো অর্থ হয় না আমাদের পরম্পরার কোনো অর্থ হয় না যদি না এই পয়েন্টটা আমরা মাথায় রাখি অর্থাৎ আমাদের চৈতন্য মহাপ্রভু ঠিক প্রকট সময়তে ঠিক যেভাবে যে শিক্ষা যে জন্য দিয়েছিলেন যে আচরণগুলো দেখিয়েছিলেন সে আচরণগুলো আমাদের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ হয়েছে একমাত্র ভক্তিমূর ঠাকুর পৌপাদ আমাদের পরম্পরার জন্য যদি আজ পরম্পরার মধ্যে কোনো ছেদ উপস্থিত হয় অর্থাৎ পরম্পরাতে যদি অধপতন হয় মধ্যিখানে যদি যে গুরু পরম্পরা আমরা বলি সেটা ভেঙে যায় তার চরিত্র খারাপ কোনো কারণে তাহলে পরম্পরা ব্রেকডাউন হলো পরম্পরা মধ্যে ভেঙে গেল এবার এই পরম্পরাটা ভেঙে যাওয়ার জন্য তোমাকে করতে হবে কি যেহেতু এই পরম্পরা ভেঙে গেল যদি তোমার কাছে ক্ষমতা থাকে সেরকম মহাপুরুষের কাছে আবার দীক্ষা নাও যদি না নিতে পারো তাহলে তো অত্যন্ত কষ্টকর ব্যাপার এটি স্বাস্থ্যের বিধান আছে আর তা নয় ভগবত পরম্পরা যদি গ্রহণ করতে পারো কোনো মতে সেটা হতে পারে এইভাবে আমাদের অত্যন্ত আনন্দের কথা আনন্দ গৌরবের কথা যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু থেকে স্বর্গোস্বামী থেকে আরম্ভ করে বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলদেব বিদ্যাবসন থেকে আরম্ভ করে আমাদের পারম্পর্যক্রমে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষাটা আমরা আমাদের কাছে পৌঁছেছে এটা আমাদের গর্বের বিষয় যে শ্রী মাধ্যমে এই শিক্ষাটা সঠিকভাবে আমাদের কাছে এসছে শিল্প প্রহপাত প্রায়ই বলতেন আপনারা প্রচার কথার কি মানে বোঝেন আপনারা প্রচার কথাটা আর কী মানে বুঝে নিলেন কি বাঁদরের মতো কিছু দৌড়া দৌড়ি ঝাঁপাঝাফি নাকি গেছো বাঁদর যেমন কিছু এদিক ওদিক দৌড়ায় এটা ভেবে নিলেন নাকি কি ভেবে নিলেন আপনারা প্রচার মানে হ্যাঁ প্রবাদ বলছেন আপনারা প্রচারকথার মানে কি বুঝে নিলেন প্রচারকথার মানে হল শ্রী চৈতন্য মহাপ্রভুর আচার আদর্শতে প্রতিষ্ঠিত হওয়া দ্যাট ইজ কল অ্যাকচুয়াল প্রিচিং এখনও পর্যন্ত যদি দেখো কোনো বাস্তবিক কোনো সাধু থাকে যার জীবনে শ্রী চৈতন্য মহাপুর যা আদর্শ দেখিয়েছেন ভক্তিম ঠাকুর প্রপাদের পারম্পর্যক্রমে সেই আদর্শ তার জীবনে প্রতিষ্ঠিত হয়েছে তাহলে তাকে পৃথিবীর কোনো জায়গায় যেতে হবে না পৃথিবীর লোক তার কাছে আসবে পৃথিবীর লোক তার কাছে আসবে গৌর কিশোর বাবাজি মাঝ কোথায় যাননি আমি একথা বলছি না কোথায় যেতে হবে না এ কথা আমি বলি নাই আমার উদ্দেশ্য একথা নয় যে কোনো জায়গায় আপনারা যাবেন না আমার বক্তব্য হল প্রভুপাত বলছেন শ্রী চৈতন্য মহাপ্রুর আচার আদর্শেতে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া এটাকেই বলে বাস্তব প্রচার এটা হয়ে গেলেই গুরুপাদ পদ্ম এই উদাহরণটা দিতেন যে যদি বাবা কোনো একটা বাগানে যদি একটা সুন্দর ফুল ফোটে তার যে গন্ধটা সেটা কি করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় আর লোকে সেই গন্ধটা পায় পেয়ে অনুসন্ধান করে গন্ধটা কোথা থেকে আসছে কোন বাগানে ঠিক সেরকমভাবে তোমার যদি চরিত্র আচার আদর্শ তুমি যদি বজায় রাখতে পারো প্রভুপাত ভক্তি ঠাকুরের আদর্শ তোমাকে কোনো জায়গায় যে হবে না তোমার কাছে সবাই আসবে এটা দেখে নেবে পরীক্ষা করে দেখে নেবে এটা তিনি দায়িত্বহীন ভাষায় জানিয়েছেন যে প্রভুপাত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের প্রত্যেকটা রক্তবিন্দুকে দিয়েছিলেন প্রত্যেকটা তার শরীরের রক্তবিন্দুকে তিনি যতদিন প্রকট ছিলেন শেষ পর্যন্ত আমাদের তিনি দিয়ে গেছেন কিন্তু আমরা বড় অপদার্থ নিতে পারিনি আমরা বড়ই দুঃখের ব্যাপার আমরা এগুলো সব গ্রহণ করতে পারিনি অপরিবর্তনীয়ভাবে যেটা সঠিকভাবে আমরা সেগুলোকে গ্রহণ করতে পারি নাই তিনি অনেকবার শতকোটি যজ্ঞ করেছিলেন তিনি অনেকবার শত কোটি যজ্ঞ করেছিলেন আমার তো এক কোটি নাম যজ্ঞ করতে গিয়েই কত কষ্ট কী করতে হয়েছিল তা তিনি শত কোটি যজ্ঞ করেছিলেন তা ভাবি শতকোটি যজ্ঞ করেছিলেন এই শত কোটি নাম যে যজ্ঞ করেছিলেন তিনি এই শতকোটি নামযোগ্য কখন করেছিলেন যখন পুরুষোত্তম নামেতে তিনি ভক্তিবিনোদ ঠাকুরের আদেশে ভাগবত কথা বলতে আরম্ভ করেছিলেন চৈতন্য মহাপুর কথা ভক্তবিনোদ ঠাকুরের আদেশে যখন কথা বলতে আরম্ভ করেছিলেন তখন সেখানকার সহজিয়া বদমাস ব্যক্তিগণ তাকে তাকে মেরে ফেলবেন এই কল্পনা করেছেন তাকে বলছেন একে মেরে ফেলবো এরা বাইরে বেরোলেই মারবো কেন এই কথা বলছেন প্রবাদ বলেছিলেন গোপাত এ কথা জানিয়েছেন আমাদের যে যদি সমগ্র জগৎ আমার বিরুদ্ধে চলে যায় সমগ্র জগৎ যদি আমার বিরুদ্ধে চলে যায় যারা আমার কাছে আশ্রিত হওয়ার জন্য এসেছেন যারা আমাকে মান্যতা দেন গুরু হিসাবে এ কথা তিনি বলেননি আমি পরিষ্কার করে বললাম তিনি বলছেন যারা আমার কাছে আসবার অভিনয় করেছে আমার কাছে আসবার লীলা করেছেন তারাও যদি একে একে আমাকে ছেড়ে সবাই চলে যায় তাহলেও আমি আমার কথা পরিবর্তন আমি করব না নির্ভীকভাবে নিখুঁত এই অক জগতের অকত্যব জগতের এই সত্য কথা আমি গুরুচরণের ছত্র দাঁড়িয়ে গুরুচরণে ছত্রছায়া দাঁড়িয়ে ওই নির্ভীক কণ্ঠে একই অপ্রাকৃত জগতের সত্য কথা আমি বলতে থাকবো আমি জানি লোকে পছন্দ করবেন না আমি লোকের পায়ে তেল মাখাদের জন্য কথা বলতে বসি নাই আমি তাদেরকে তেল মাখাবার জন্য বসি নাই আমার উদ্দেশ্য তাদের মঙ্গল করা তাদের ইচ্ছা হয় তারা মঙ্গল নেবেন না চলে যাবেন আমার কিছু যা আসে না আমি তাড়িয়ে দিই চলে যাও বিভিন্ন বিদেশিকে চলে যাও আসবেন আমার কাছে যারা তেলমা খাবেন তারা প্রচার করতে পারেন না প্রবা জানিয়েছেন এত কষ্ট করার পরেও তুমি গ্যারেন্টি দিতে পারবে না কোনো একটা বদ্ধজীব উদ্ধার হয়ে যাবে কারণ বদ্ধজীব স্বতন্ত্র এত কষ্ট করার পরেও সমস্ত রক্তবিন্দু দেওয়ার পরেও তারপরে দেয়ার ইজ নো গ্যারেন্টি দ্যাট আই ক্যান ডেলিভার ইউ তোমাকে যে উদ্ধার করব আমি গ্যারেন্টি দিতে পারি আমি প্রতিজ্ঞা করে বলতে পারি প্রোভাইডেড তোমার কোনো নিজস্ব কিছু থাকবে না তোমার স্বতন্ত্র কোনো বিচার থাকবে না তোমার ভেতরে কোনো আমার আমি বলে কোনো বিচার থাকবে না যেদিন থাকবে না সেদিন আমিও প্রতিজ্ঞা করে বলব আমি তোমাকে বাঁচাব তার আগে আমি গ্যারেন্টি দিতে পারবো না কারণ বদ্ধজীব যে কোনো সময় পরিবর্তন হতে পারে যে কোনো সময় এই জন্য বলতেন পৌপাক বলতেন বন্ডেড সোল দে ক্যান রিজার্ভ দ্য রাইট অ ফল ডাউন এনি টাইম বদ্যজীব যে কোনো সময় পতিত হওয়ার একটা সম্ভাবনা তারা রেখে থাকে এতে অহংকার হওয়ার কোনো কারণ নেই আমি বড় সাধু হয়ে গেছি যে কোনো সময় কীভাবে যে কী হতে পারে কোনো বলা যায় না সেই জন্য বদ্ধজীবের কাউকে সমালোচনা করারও অধিকার নাই বদ্ধজীবের কাউকে সমালোচনা করার কোনো অধিকার নাই যদি কোনো শাসন করেন তাহলে সেই গুরুবর্গ করবেন তাদের অধিকার আছে কারণ তারা প্রত্যেক জীবকে ভালোবাসেন প্রত্যেক জীবাত্মাকে নিজের মনে করেন ওরা মনে করে এ শত্রু কিন্তু উনি মনে করেন এ আমার জীব ভগবানের থেকে এসছে এ জীব একেও বাঁচাতে হবে যে খুন করতে চায় তাকেও বাঁচাবার জন্য চেষ্টা করেন এই জন্য বলতেন যে যিনি আমার যিনি আমার সর্বনাশ করবার জন্য তৈরি হয়ে রয়েছেন ভগবান আশীর্বাদ করুন যেন জীবনে আমার তারও কোনো অমঙ্গল প্রার্থনা আমার হৃদয়ের জন্য না আসে যিনি সর্বদাই আমাকে সর্বনাশ করবার জন্য ব্যস্ত হয়ে রয়েছেন কিভাবে আমাকে মারবেন কিভাবে ক্ষতি করবেন তারও কোনো কোনোরকমভাবে অমঙ্গলের কোনো চিন্তা যেন স্বপ্ন আমার হৃদয়ে না আসে এটা হলো সাধুর লক্ষণ এটাকে বলে সাধুর লক্ষণ যে শতকোটি নাম যোগ্য করেছিলেন সেটা ভক্তিবীনদ ঠাকুরের আদেশে যখন পুরুষোত্তম নামে অকৈত্য নিষ্ঠুর সত্যি কথা বলতে আরম্ভ করেছিলেন ওখানকার সহজিয়া ব্যক্তিগণ সেই সব কথা শুনে তাকে বললেন বাইরে বেরোলেই তাকে পেটিয়ে মেরে ফেলব যখন ভক্তিবীনদ ঠাকুরের কানে এলো এ কথা ভক্তিবীন ঠাকুর বললেন বললেন প্রভু তুমি এক কাজ করো তুমি এই আমি জানি তুমি যে তুমি যে তোমার হৃদয়ে যে এত বড় করু না তোমার হৃদয় যে এত বড় করু না যে জগৎবাসীকে বাঁচাতে চাও এটা ওরা বুঝতে পারছে না এরা তোমার কঠিন কথাটাকেই খালি শুনছে এরা তোমার হৃদয়টা দেখতে পাচ্ছে না যে তোমার হৃদয়ে কতটা করু না যে ওদেরকে এই সত্য কথাগুলো বলে আমি বাঁচাই ওদেরকে মায়ার পথে যাওয়ার জন্য আমি কিছু ইন্ধন দেবো ইন্ধন মানে আগুনের মধ্যে কিছু ঘি দিলে আগুন বাড়ে বর্তমানের প্রচার হলো কি যত আগুন জ্বলছে যার হৃদয়ে সে আগুনটাকে যেন বেশি করে বাড়ে সেই দিকে যেন সে পুড়ে মরে আপাত আনন্দ পায় কিন্তু অন্তিমে পুড়ে মরে সেই হচ্ছে আমাদের প্রচার এটা হচ্ছে আমাদের বর্তমান প্রচার কিভাবে ওই মানুষ ওই জীবাত্মাগুলো জ্বলে পুড়ে মরবে সেই ব্যবস্থা করা হচ্ছে পোড়া এটা হচ্ছে আমাদের প্রচার ভক্তিমন্ডা দুঃখ করে বললেন যে তোমার হৃদয়ে যে করুণাটা এত বড় করুণা সেটা এরা অনুভব করতে পারলো না এক কাজ করো তুমি চলে যাও এখান থেকে চলে গিয়ে ব্রজবতন অর্থাৎ এই যেটাকে আমরা মায়াপুর বলি যেটাকে বর্তমানে আপনারা চৈতন্যমার বলেন সেটা হচ্ছে চন্দ্রশেখর আচার্যের ভবন পূর্বাশ্রমে মহাপ্র মেষমশাই হয় সেই বোঝবর্তনে গিয়ে তুমি নাম করতে থাকো ভগবান তোমাকে কৃপা করবেন বলে নিজের জপমালাটা নিজের জপমালা যেটা দিয়ে তুমি অনেক লক্ষ্য নাম করেছিলেন কোটি নাম সেই মালাটা ভক্তিম ঠাকুর তাকে দিলেন এবং বললেন যাও তিনি চলে এলেন চৈতন্য মঠে তিনি কোটি নাম যোগ্য করলেন সেটা তো করলেনই যোগপিঠও করেছেন চটক পর্বতে করেছেন তিনি একবার করেননি তিনি একবার করেননি শতকটি নামযজ্ঞ করতে কতক্ষণ লাগে সারাদিনে দু লক্ষ নাম তিনটা গ্রন্থের পারণ তিনবার জল খাওয়া মাটির ঘটিতে যতবার লঘু সংখ্যা এতটা চান এতটা পর্যন্ত ধুয়ে লঘু সংখ্যা গুরু সংখ্যা হলে পুরো চান করে আবার নাম করা এগুলো একবার করে দেখো কত ধানে কত চাল বুঝবে তা যারা কথা বলছেন তাদের জীবনে তারা কি করেছিলেন এটা ভেবে দেখো তারা কি করেছিলেন তারা ভেবে দেখো একবার আহার তাও মাটিতে ফেলে কুকুরের মতো সেদ্ধ করে মাটিতে ফেলে দিয়ে গোগ্রাসে খাওয়া তিনবার জল খাওয়া রাত্রি কটায় ঘুমবে সব তিনটে গ্রন্থের পারন তারপর দু লক্ষ বা তিন লক্ষ করতে সবার তিন লক্ষ সময় করতে তাহলে তিন লক্ষ করতে একবার করে দেখুন কতদিন সময় লাগে কত মাস আর কারোর সঙ্গে কথা বলা যাবে না মৌন পুরো নীরব তাহলে এইভাবে তিনি তার রক্তবিন্দুকে আমাদের জন্য দিয়েছেন নিংড়ে তারপরে আমরা নিম খারাম বিশ্বাসঘাতক আমরা মির্জাফরের দল আমরা মির্জাফর মির্জাফরের দল তার সঙ্গে বেঈমানি করলাম প্রবাদ দুঃখ করে বলছেন আপনারা আমাকে কথা দিয়েছিলেন আপনারা হরিভজন করবেন আপনারা আমাকে কথা দিয়েছিলেন হরিভজন করবেন কেন আমাকে এখন বঞ্চনা করছেন আপনারা কেন বঞ্চনা করছেন আপনি অর্থাৎ কথা দিয়েছিলেন আপনাকে হরিভজন করবেন তাই আপনাদের আমি ব্যবস্থা করেছিলাম এখন আপনারা আমাকে বঞ্চনা করার চেষ্টা করছে এটা কী কথা হলো শতকোটি নমযজ্ঞের সময় গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ পঞ্চতত্ত্ব এবং গুরুবর্গ তাকে দর্শন দিলেন পঞ্চতত্ত্ব গৌরাঙ্গ মহাপুর নিত্যানন্দ গদাধর অদ্বৈত সবাই দর্শন দিলেন দিয়ে বলছেন আশীর্বাদ করে তুমি প্রচার করো গৌরাঙ্গের বাণী প্রচার করো প্রচার করব আমি কি করে করব। আমি একটা ফিকিরি আমার কোনো স্থান নেই কিছু নাই লোকে মারতে আসছে আমার কোনো জায়গা নেই আমার কিছু অর্থ বল নাই লোক বল নাই আমি কি করে প্রচার করব আপনারা বলছেন প্রচার করতে তারা আশীর্বাদ করে বলছেন তোমার পেছনে সব আসছে আমরা সব পাঠিয়ে দিচ্ছি তোমার পেছনে যত লোক বল লাগে যত অর্থ বল লাগে যত কিছু সহায়তা লাগে সব আমরা পাঠিয়ে দিচ্ছি চলো গৌরাঙ্গের কথা বলো লোককে এই সব পশু সদৃশ্য মানুষ যারা খাওয়া দাওয়া ঘুম এছাড়া কিছু জানে না এটাকে আমি বললাম আমি বললাম না বৈশিষ্ট্যমুনি বলেছিলেন বৈশিষ্ট্যমুনি বলছেন মানুষগুলো কি চায় মানুষগুলো কি চায় কি জন্য জন্মালো এই দ্রুত হাত পা কান না কি জন্য জন্মালো পশুর মতো খাওয়ার ঘুমানোর জন্য বশিষ্ঠমণি কী বললেন আহার নিদ্রা ভয়ে মাইথনাঞ্চ সামান্য তৎ পশুবি নরানাম হ্যাঁ জ্ঞানও বিশেষ ও অধিক নড়ানম জ্ঞানী নহীনা পশুবি সমানাম যারা পশু খাওয়া দাওয়া করে আমরাও খাওয়া দাওয়া করি পশু সন্তানাদি জন্ম দেয় আমরাও তাই করি পশু ঘুমোয় আমিও ঘুমোই পশু ভয় পায় আমিও ভয় পাই তাহলে এইটাই যদি আমাদের জীবন হয় এইটাই যদি আমাদের জীবন হয় পশু যা করেন অ্যাকর্ডিং টু দেয়ার ওন ইনস্টিংক্ট তাদের সহজাত প্রবৃত্তি অনুযায়ী পশুর মধ্যে বুদ্ধি থাকে না মানুষের দোজ হিউম্যান বিইং দে হ্যাভ দেয়ার রেশনালিটি দে ক্যান আন্ডারস্ট্যান্ড গুড অ্যান্ড ব্যাড তারা বুঝতে পারে এটা ভালো এটা মন্দ কিন্তু পশু পারে না পশু যে ক্রিয়াকর্মগুলো করে পশু যে ক্রিয়াকর্ম করলে তাদের স্বভাবজাত ক্রিয়াকর্ম পশুর বুদ্ধি নেই পশু সৎক্রিয়া করে কিন্তু যে কোনো ক্রিয়াকর্ম করবে সেটা হচ্ছে কি এটা কি জন্য করে কিভাবে বলে সহজাত প্রবৃত্তি বাংলাতে বলে সহজাত প্রবৃত্তি খাও দাও ঘুমো আরাম করো আরে এ তো অনুভব করছে না যে মৃত্যুটা পেছনে দাঁড়িয়ে রয়েছে এ তো অনুভব করছে না যে মৃত্যুটা পেছনে দাঁড়িয়ে রয়েছে তোমার তোমার চুলের মুটিটাকে ধরে রয়েছে এটা বুঝতে পারছে না এতে হেলায় সময় নষ্ট করছে এ কী কাণ্ড এদের জন্য প্রপাত কি করতেন রক্তের পর রক্ত জল করেছেন তখনকার দিনে এই সব মাল্টিমিডিয়া ছিল না তখনকার দিনে এই সব ব্যবস্থা ছিল না এখন সারা পৃথিবীতে এই কথা চলে যেতে পারে কি তখন সেই ব্যবস্থা ছিল না কত কষ্ট ছিল যে খালি পঞ্চাশ কিলোমিটার দূরে এই কথাটাকে জানিয়ে দেওয়ার লোককে কত কঠিন ছিল এখন ভাবলে আমাদের বক্ষ বিদীর্ণ হয় এই রকম মহাপুরুষ ছিলেন এই সব মহাপুরুষ ছিলেন তারা তাদের কথাগুলো যদি এখন আমাদের থাকতো আমাদের কাছে রেকর্ডিং করা আমাদের তাহলে আমরা শুনতে পারতাম হলো না দুর্ভাগ্য তাহলে প্রপাত তার জীবনকালে প্রত্যেকটা সময় প্রপাতকে কি ঘুমোতে দেখেননি প্রপাতকে শুতে দেখেননি কেউ চৌষট্টি বছর বয়সে প্রপাদের যদি ছবিটা দেখায় চৌষট্টি বছর বয়সে যদি প্রপাদের ছবিটা দেখায় তোমাকে তুমি কেঁদে ফেলবে বাষট্টি চৌষট্টি বছর বয়স মানে যখন তিনি দেহ রাখলেন তার ঠিক আগে ওই সময়ই দেহে রেখেছেন একেবারে মনে হচ্ছে যে আশি বছর নব্বই বছর হয়ে গেছেন সব দিয়ে দিয়েছেন দিন না খাওয়া না ঘুম হাজার হাজার গ্রন্থ লেখা হাজার হাজার আর্টিকেল বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাষায় বাংলা হিন্দি হিন্দি ইংরেজি উড়িয়া তামিল তেলেগু মালায়ালাম গুজরাট বিভিন্ন ভাষায় যাতে লোকের মঙ্গল হয় কিন্তু হলোক কই তাদের যেন মঙ্গল হয় এই জন্য করেছিলেন তিনি বিভিন্ন জায়গায় প্রদর্শনী করতেন প্রদর্শনী করতেন যাতে তখনকার দিনে এসব ছিল না ভিডিও অডিও টিভি ছিল না ওই জন্য প্রদর্শনী করতেন ঝুলনে যেমন করে অজামিলের ছবি কী জন্য করছেন অলামি ঘটনাটাকে লিখতেন এগুলো সমস্ত করতেন করে বিভিন্ন জায়গায় ইলেহাবার থেকে বারাণসী বৃন্দাবন হাওড়া স্টেশন সমস্ত জায়গা এগুলো সব করতেন কি জন্য গৌরাঙ্গ মহাপুর আদেশ তো তোমাকে আমার কথা গৌরাঙ্গের কথা তোমাকে প্রচার করতে হবে সারা জগৎ যেন গৌরাঙ্গের করুণাটা বুঝতে পারে যে কত সহজে এতদিন পর্যন্ত গৌরাঙ্গ মহাপ্রভু আসবার আগে আমাদের ধারণা ছিল মানে আমরা মানে আমাদের পূর্বে যারা ছিলেন আমি তো তারপরে জন্মেছি গৌরাঙ্গবুর আগে লোকের ধারণা ছিল ভগবত প্রাপ্তি একটা সত্যি অসম্ভব এ কি করে হয় এত তপস্যা এত এত কষ্ট এই সব সম্ভব নয় কি করে হতে পারে কিন্তু গৌরাঙ্গবু আবির্ভাব হওয়ার পর আমাদেরকে দেখালেন তোমাদের কিছুই করতে হবে না অত্যন্ত সোজা অত্যন্ত সোজা কিভাবে বলছেন সর্বক্ষম হরিনাম করো হরিকথা শোনো ওরা যে করছে তপস্যা তোমাকে করতে তোমা এমনি পাবে চৈতন্য মহাপ্র প্রদর্শিত পথে আমাদের ভগবত প্রাপ্তি এত সোজা হয়ে গেছে যেটা বলা যায় না খালি আজকে বৃহৎ ভাগবত ইংরেজিতে আলোচনা হচ্ছিল যে কেবল হরিকথা কীর্তনের মাধ্যমে হরিকথা শ্রবণ কীর্তন অন্য কিছু যদি না পারো শুনতে থাকো আর তোমার সমস্ত ক্রিয়াকর্মগুলোকে ভগবত ভজন অনুকূলে ঘুরিয়ে দাও মানুষের জীবনে প্রবৃত্তিগুলোকে গলা টিমে মারা যায় না মানুষের জীবনে যে প্রবৃত্তি আছে ওটাকে ওকে গলা টিমে মেরে ফেলবো ওটা হয় না ওর প্রবৃত্তিটা থাকবে ওর প্রবৃত্তিটাকে কিভাবে অনুকূলে লাগাবে এর যে প্রবৃত্তি আছে এটাকে কি করে অনুকূলে লাগিয়ে দিয়ে তাকে হরিভজনে ব্যবহার করা যায় এটি তিনি শতকরি নামযোগ্য ওখানে করলেন যোগপীঠ মন্দিরে করলেন এবং চটক পর্বত বিভিন্ন জায়গায় এটা করে তিনি আমাদের জন্য প্রচুর শক্তি আমাদেরকে দেওয়ার চেষ্টা করলেন তিনি জীবনেও শুদ্ধ যে সিদ্ধান্ত বিচার ভক্তিটাকে মনে করে লোকে একটা অ্যাক্টিং লোকে ভক্তিটাকে মনে করে একটা অভিনয় একটা মজা এটা ছেলে খেলা কি এরা জানে না ভক্তি কাকে বলে ভক্তি কাকে বলে এটি বোঝে না লোকে কিছু মেয়েলি পদ্ধতি কিছু নাটকবাজি এগুলোকে এরা মনে করে ভক্তি শুদ্ধ ভক্তির এই যে ধারা ভক্তিবিনোদ ধারা যেটা প্রায়ই বলতেন যে চৈতন্য মহাপ্রভুর অভিন্ন যে নিত্যানন্দ প্রভু আমাদের এই গোদ্রুমে নিত্যানন্দ প্রভু যে নাম হট্টের পত্তন করেছিলেন নাম হট্টের যে পত্তন করেছিলেন সেই নামের হাটের মানেটা তোমরা বোঝো কি নামের হাটের মানে কি এর মানে কি যেখানে শুদ্ধ নাম কীর্তন হয় যেখানে মহাজনের আনুগত্যে বিশুদ্ধ নাম যেখানে কোনো রকম কন্টামিনেশন কিছু হতে পারে না এটাকে বলে নাম নামহট্ট অর্থাৎ এটাও নাম হট্ট নামহট্টের ও তাহলে প্রপাত বলছেন যে নিত্যানন্দ প্রভুর যে নামহট্টের যে পত্তন করেছিলেন সেই নামের হাটে ভক্ত ঠাকুর নিজেদের ভক্ত ঠাকুর নিজেকে সেই নামহট্টে ঝাড়ুদার হিসাবে নিজেকে প্রচার করেছেন আমি হচ্ছি সেই নামহাটের ঝাড়ুদার ঝাড়ুদার কথার মানে বোঝো মানে নামের হাটেতে কোনো যেন জঞ্জাল না আসে কথাটা মানে বোঝা গেল নামের হাট থাকবে সর্বদাই পবিত্র নামের হাটেতে মহাজনরা কীর্তন করবেন কোনো পাশবিক চরিত্র ব্যক্তি এসে হরিকথা কীর্তন করবেন না যে নামের হাটেতে যে নামের হাটেতে কোনো রকমভাবে কোনো জঞ্জাল যেন প্রবেশ না করে বোঝা গেল না সব সিদ্ধান্ত বিচার সমস্ত আচার আদর্শ সমস্ত কিছু সিদ্ধান্ত বিচার ইনট্যাক্ট থাকবে এটা হলে নামের হাটে ঝাড়ুদার ভক্তপীনোদ ঠাকুর নিজেকে পরিচয় দিয়েছেন আমি নিজেকে নামের হাটে ঝাড়ুদার হিসাবে পরিচয় দিয়েছেন ভক্তপীনোদ ঠাকুর অর্থাৎ যতদিন তিনি প্রকট ছিলেন ততদিন প্রপঞ্চ মানজন এই যে প্রপঞ্চে মানজন করো পরিষ্কার করো এই জঞ্জালগুলো হাঁটাও তোমাদের মাথায় যে জঞ্জালগুলো রয়েছে এগুলো ঝাড়ু দিয়ে পার করো দূর করো দিয়ে বিশুদ্ধ চৈতন্যের বাণিজ্য ভগবান মহাপ্রভুর যে কথা আদর আদর্শ এগুলোকে প্রবেশ করা প্রবাদ বলছেন ভক্তবীনদ ঠাকুর নিজেকে না নামে ঝাড়ুদার হিসাবে পরিচয় দিয়েছেন আর আমরা সেই একটা একটা ঝাড়ু একটা একটা ঝাড়ুর এক একটা একটা শলা ঝাড়ু শলা আছে না একটা একটা শলা আমরা প্রত্যেকেই মনে করবো আমরা ওই ঝাড়ুর ভক্তবিনোদ ঠাকুর যে ঝাড় দিচ্ছেন তাই ঝাড়ুড় এক একটা শলা আমরাও তার প্রপঞ্চমানজন কার্যে আমরাও সহযোগ করব তাকে তবেই তো আমাদের গৌড়িয়া মঠের ইজ্জত রক্ষিত হবে কিছু টাকা প্রতিষ্ঠা বিল্ডিং বাড়ি এ দ্বারা তো কোনো দিন মঠের ইজ্জত রক্ষা করা যাবে না এটা হয় না এই জন্য প্রভাত বলতেন এই জন্য প্রভাত বলতেন যে ভক্তিমিনোর ধারায় ভক্তিমিনোর ধারায় প্রপাত বলতেন আপনারা যদি ভক্তিবিনোদ ধারার সঙ্গে আপনারা যদি ভক্তিবিনোদ ধারার সঙ্গে অন্য সম্প্রদায়ের যে চিন্তাধারা এর পার্থক্য বোঝবার চেষ্টারূপ সৎসঙ্গ করেন আপনারা ভক্তিবিনোদ ধারার সঙ্গে অন্য যে সহজিয়া ব্যক্তিদের যে ধারা তার পার্থক্য বোঝবার চেষ্টারূপ যদি সৎসঙ্গ আপনারা করেন তাহলে আমি প্রতিজ্ঞা করে বলছি আপনাদেরকে ভজনের নামেতে কিছু কিছু জালিয়াতি চিঠার বদমাসের দলেতে নাম লেখাতে হবে না আমি একটা সাধু তিলক নিলাম একটা কাপড় নিলাম ভিক্ষা করতে বেরিয়ে গেলাম এটা করতে হবে না আপনাদের ঠকে যেতে হবে না আপনারা যদি ভক্তিমিনো ধারায় প্রবিষ্ট হন তাহলে আপনাদেরকে কেউ ঠকাতে পারবে না এই পার্থক্যটা বুঝুন চিরকাল গৌরিয়া মঠের বিরুদ্ধে অত্যাচার হয়েছে আজকের যে গৌরিয়া মঠের যে বার্যবাহিক যে ব্যাপার এসে আমি কোনো মন্তব্য করতে চাই না আমি গৌরী মঠ মানে বলতে চাই যেখানে পরম শ্রীধর গোস্বী মারাজ থাকেন যেখানে পৌপাত থাকেন কেশব গোস্বা আমি সেটাকে গৌরী মঠ বলি আমি সেই গৌরী মঠের থাকি আমি চৈতন্য মাঠে থাকি চব্বিশ ঘন্টা কেউ যদি ক্ষমতা থেকে প্রমাণ করুক আমি চৈতন্য মাঠে থাকি না আর যারা চৈতন্য মাঠে থাকে তারা প্রমাণ করুক ওরা চৈতন্য মাঠে আছে চব্বিশ ঘন্টা আমি চৈতন্য মঠে থাকি চৈতন্য মঠের আদর্শই প্রহুপাদের আদর্শ সেটি জীবনে সব সেই জন্য প্রহপাত বলছেন এই যে ভক্তমীন ঠাকুর যে মানজন লীলা এখানে ঝাড়ু দ্বিতীয় দিতে সমস্ত ময়লাগুলোকে এই ময়লাগুলোকে অর্থাৎ এই জঞ্জালগুলোকে যত লাভ পূজা প্রতিষ্ঠা আদি যত জঞ্জাল সেগুলোকে সব নামের হাত থেকে দূর করো তবে তুমি নিত্যানন্দবুর নামের হাটের যে মর্যাদা এটা রক্ষা করতে পারবে তা নাহলে কোনোরকমভাবে এই মর্যাদা রক্ষা করা যাবে না বলতেন যদি আমি সহজিয়াদের সঙ্গে বা যে কোনো কাউর সঙ্গে যারা সম্পূর্ণরূপে চৈতন্য মহাপুর কথা মানে তো নাই বরঞ্চ ক্ষতি করার চেষ্টা করেন আমি কাউর সঙ্গে সমঝোতা আমি কারোর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং যদি করতে চাই আমি কারোর সঙ্গে যদি যদি একটা সমঝোতা করতে চাই তখন আমাকে কি করতে হবে আমি যদি কারোর সঙ্গে সমঝোতা জাগে যাক উনি করছেন ইনিও করছেন আমি সমঝোতা আমার যদি জীবনে সমঝোতা করার যদি কোনো বিচার আসে তাহলে সমঝোতা মানে কি আমি যার সঙ্গে সমঝোতা করব। তার জীবনের কিছু খারাপ জিনিস আমাকে নিতে হবে আমার জীবনের কিন্তু ভালো জিনিস ছাড়তে হবে কিছু বোঝা গেল আমি যে কথাটা বলতে চাইছি বোঝা গেল কি কার সঙ্গে সমঝোতা করার মানে হল ওই ব্যক্তির কিছু খারাপ জিনিস তোমাকে গ্রহণ করতে হবে তোমার জীবনের কিছু ভালো জিনিস ছেড়ে দিতে হবে সেটা বলে সমঝোতা যেটা বিশুদ্ধ গুরুবৈষ্ণব কোনো দিন করবেন না শুদ্ধ গুরুবৈষ্ণব কোনো দিনই করেন না গরু বৈষ্ণব কোনোদিনই এই কম্প্রোমাইজ করেন না যখন গৌরী মঠে ঢাকাতে প্রচার হচ্ছিল ঢাকাতে প্রচারে পাঠিয়েছিলেন পৌপাত ঢাকার সেই সহজিয়া ব্যক্তিগণ বাংলাদেশে তারা গৌরী মঠের বিরুদ্ধে বিরাট আন্দোলন শুরু করলেন গৌরী মঠকে কিছুতেই কথা বলতে দেবেন না আমি তো একটা ফুটি আমার জীবনেও হয়েছে। শয় সহায় কেস কথা বলতে দেবে না আমাকে ঠিক আছে বলতে দেবে না ভালো এরম ঘটনা হয়েছে কত কেস হয়েছে আমি তো একটা চুনো এ তাদের জীবন হয়েছিল বলতে দেবে না হ্যাঁ সব জায়গায় সেখানে কি হলো যখন হরিকতা বলতে দেবে না তখন সেখান থেকে প্রভুপাদের কাছে খবর এলো গৌরী মাঠের প্রচার বন্ধ করে দিয়েছে গৌরাঙ্গের কথা বলতে দেবে না কি ওরা ঘোষণা করে দিয়েছে গৌরী মাঠের কাউকে মুঠো চাল যে দেবে এক মুঠো চাল যে ভিক্ষা দেবে তাকে সমাজ থেকে বার করে দেওয়া হয় যখন পবাদের কাছে এই খবর এলো প্রভা তখন কী বললেন বলেন আপনারা এক কাজ করুন আপনাদের যে বুড়িগঙ্গার যে জল আছে বুড়িগঙ্গার জলটা তো ওরা আটকাবে না বুড়িগঙ্গার যে জলটা আছে সেই জলটা তো আপনারা আটকাবে না আপনারা ওই জল খেয়ে আপনারা এই জল খান খেয়ে গৌরাঙ্গের কথা বলতে থাকুন দেখি নিত্যানন্দ গৌরাঙ্গ আছেন কি না আমি দেখি গৌরাঙ্গ নিত্যান্ত আজ আপনারা ওই খান কে উপবাস করে হরি কথা বলুন দুদিনের মধ্যে সব ভেঙে গেলো সমস্ত লোক ভেঙে পড়ল গৌরিয়া মঠে গৌরিয়া মঠে ঠিক গৌরিমাঠ ঠিক কথা বলেছে কত জায়গায় এ ধরনের আন্দোলন হয়েছে পপাতকে কথা বলতে দেবে না রাজা চন্দ্রের সভাতে পাঁচ মিনিট সময় দিয়েছে পাঁচ মিনিট আপনি পাঁচ মিনিটে কথা শেষ করুন পাঁচ মিনিটে ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তির এই কথাটা দুটো লাইন ব্যাখ্যা করেছেন সঙ্গে সঙ্গে সহজে চিৎকার করেছে বসুন 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 আপনাকে কিছু বলতে হবে না বসুন আপনার কথা বলতে হবে না বসুন ওকে বলতে দিলেন না প্রভা থেকে সভা থেকে উঠে গেলেন গিয়ে তিন দিন উপবাসে ছিলেন কোনো জল অন্য কিছুই পাননি সেখানে উপবাস করে সেখানে ছিলেন রাজা মনীন্দ্রচন্দ্র জানতে পারেনি সোনার থালাই করে তাকে মদন প্রসাদ পাতারে সোনার থালা রাজা চন্দ্র কিন্তু তিনি জানতেন না ও তিন দিন প্রভাত কোনো জল অন্য কিছুই পাননি সেখানে প্রপাত বলতেন আমি যদি তাদেরকে কিছু না দিতে পারি তারা যদি আমার থেকে কিছু গ্রহণ না করে তারা যদি আমার থেকে কিছু গ্রহণ না করে তাহলে আমি তাদের থেকে কি গ্রহণ করব আমি তাদের থেকে কিছু গ্রহণ করতে তো পারবো না তারা তো আমার কাছে কিছু গ্রহণ করতে চাইছেন না তা আমি কী করব কালে শুদ্ধ ভক্তির ভক্তিবিনোর ধারা প্রপাত বলেছেন ভক্তিবিনোর ধারা আমাদের অবরুদ্ধ হবে না প্রপাত প্রতিজ্ঞা করে বলেছেন ভক্তিবিনোর ধারা কোনো দিন অবরুদ্ধ হবে না অর্থাৎ ভক্তিবিনোর ধারা চলতে থাকবে হয়তো ফলগু নদী দেখেছ ফলগু নদী গয়াতে ফলগুন নদী দেখুনি বালির তলায় জল বালিটা সরালে পরে তলায় জল আছে ওপরে চললে এই জন্য বলতেন যে কোনো দিনই ভক্তিমিনোর ধারা অবরুদ্ধ হবে না ভক্তিবিনোর ধারা চলতে থাকবে হয়তো ফলগু নদীর মতো হয় কাউর হৃদয়ে ভক্তিমিনোধ ধারা চলছে বাইরের লোক জানতে পারছে না লোক জানতে পারছে এই কোথায় ভক্তিমণ ধারা আছে বর্তমানে এই অবস্থাটা এই অবস্থাটা দাঁড়িয়েছে তারা বুঝতে পারছেন না যে কোথায় ভক্তিমৃত ধারা চলছে আমাদের এই সমগ্র পৃথিবীতে চৈতন্যবাণীর প্রচারের মূল উৎস পুরুষ হল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রপাত যখন ব্রাহ্মণ আর বৈষ্ণব নিয়ে আন্দোলন হয়েছিল ব্রাহ্মণ বড় না বৈষ্ণব বড় তখন এই বিরাট আন্দোলন হাজার হাজার লোক বালিঘাই সম্মেলনে সেই বালিঘাই সম্মেলনে ভক্তিপীর্থ ঠাকুর তখন অসুস্থ লীলা করছেন এই সানন্দ সুখ এখানে তখন অসুস্থ লীলা করছেন তখন বিমলা প্রসাদকে আশীর্বাদ করে ঠাকুর বললেন তুমি যাও তুমি গিয়ে গৌরাঙ্গের এই কথা বলো যেটা লোকে অবশ্যই বোঝবার চেষ্টা করবে তুমি যাও সেখানে বিরাট আগুন সভাতে এই সভার মধ্যে বিশ্বাম্বরানন্দ দেব গোস্বামী তিনি ছিলেন সভাপতি এবং পৌপাতকে অনুরোধ করলেন যে আপনি এই সমাধানটা করুন সাত দিন দশ দিন যাবৎ ব্রাহ্মণ বৈষ্ণবের উপর তিনি আলোচনা করে প্রমাণ করলেন যে বৈষ্ণব অনেক ঊর্ধ্বে ব্রাহ্মণ তো বর্ণাশ্রম ধর্মের অন্তর্গত আর বৈষ্ণব তো প্রকৃতির ঊর্ধ্বে বৈষ্ণব তো প্রকৃতির ঊর্ধ্বে প্রকৃতির মধ্যে নয় এ অপ্রাকৃতি জগতে আর ব্রাহ্মণ বৈষ্ণব ব্রাহ্মণ বৈষ্ণবের তুলনাই হতে পারে কে বড় এই কথাটা তো পরের কথা কিন্তু তুলনাটাই করা অন্যায় বৈষ্ণব হচ্ছে অপ্রাকৃত অপ্রাকৃতরাজ্যে আর ব্রাহ্মণ হচ্ছে বর্ণাশ্রম ধর্মের অন্তর্গত তার প্রমাণ কি করে হতে পারে এটা তো তুলনা হতে পারে না যখন এই সাত দশ দিন যাবৎ প্রমাণ করা হলো হাজার হাজার লোক এই কথাগুলো শুনছেন শোনবার পরে যখন তিনি স্থাপন করলেন যে বৈষ্ণব অনেক ঊর্ধ্বে বৈষ্ণবকে কোনো দিন এই সামান্য বিচারের মধ্যে আবদ্ধ করা যায় না যখন লোকে বুঝতে পারলো হাজার হাজার লোক তার চরণের ধুলি নেয়ার জন্য হাজার হাজার ছুটে আসছেন তার কাছে তিনি সবার মধ্যে বসে রয়েছেন বিশ্বম্বরানন্দ গোস্বামী বিশ্বমানন্দ দেব গোস্বামীর সঙ্গে সঙ্গে একটা বিরাট একটা টোকনা টোকনা বোঝায় বিয়ে যে রান্না করে রাখে একটা আনালেন শিগগিরি এনে ওনার পাটাকে রাখলেন আর রেখে বালতিকে বালতি চল ওই ওর মধ্যে ঢাললেন ঢালার পরে বললেন ওনাকে কেউ ছোবেন না আপনার এই জলটা নিন উনি পা ডোবাবেন না জলে কিন্তু উনি জোর করে বললেন আপনার এই করতেই হবে করে কি করলেন হাজার হাজার লোক মানে কতক্ষণের মধ্যে এত জল কতক্ষণের মধ্যে চলে গেল বিন্দু বিন্দু সবাই সব সবশেষ জল এইভাবে তিনি সেখানে প্রমাণ করলেন যে বৈষ্ণবের স্থান অনেক ঊর্ধ্বে তাকে বর্ণাশ্রম ধর্মের মধ্যে আবদ্ধ করা যায় না সেই সময় সেই সমাজের নেতারা ঘোষণা করলেন প্রপাত আপনি যদি রাজি থাকেন তো হাজার হাজার ব্যক্তি আপনার চরণে আশ্রয় নেওয়ার জন্য রাজি আছেন হাজার হাজার ব্যক্তি আপনার চরণে আশ্রয় নিতে চান যদি আপনি দয়া করে ওদের চা খাওয়াটা একটু অনুমোদন করেন একটু চা খায় একটু পান ফান খায় আর কি মাঝে মাঝে একটু খায় চা পান এগুলো এগুলো যদি অনুমোদন করেন তাহলে আপনার হাজার হাজার লোক এরা সব আপনার চরণে আশ্রয় নেবেন প্রপাত বললেন হাজার হাজার তো দূরের কথা আমি একটা লোককেও আশ্বাদ দেওয়ার কথা চিন্তাই করি না একটা লোককেও হাজার হাজার তো দূরের কথা এই সব ধরনের লোক আমি একটাকেও গ্রহণ করতে না এটা আমার পক্ষে সম্ভব না এইভাবে তিনি প্রপাদের অলৌকিক অনেক ঘটনা আমি তত্ত্ব সিদ্ধান্ত বলতে বলতে দাঁড়ালে এরা বুঝতেই পারবে না অনেক কথাই ভক্তিমিনোদ ঠাকুর এই জগৎ থেকে চলে যাওয়ার আগে প্রবাদকে তিনটে বিশেষ আদেশ করেছিলেন আদেশ মানে প্রভু আমার প্রভু তুমি যদি এক কাজ করো বৈষ্ণবের যে অপমান হয় বৈষ্ণব নিচুকুলে জন্মগ্রহণ করেছে বলে যে অপমান করে লোকে এই তো তুমি যদি এইটাকে প্রতিকার করো অর্থাৎ দৈব বর্ণাশ্রম যেটা ভাগবতে পুরাণে মহাভারতে রয়েছে এখন আর দৈব বর্ণাশ্রমের কথা কেউই জানে না দৈব বর্ষণ বলে মাথায় হাত ধরতো এটা আবার কী জিনিস এরা তো জানেই না শোনেই এখন নেতারা বলছে স্কুলের মধ্যে ব্রাহ্মণ ব্রাহ্মণ শূদ্র অন্য অন্য জাতি সব একসঙ্গে খিচুড়ি একসঙ্গে খিচুড়ি খাবে তারা বলছেন একই সঙ্গে স্কুলের মধ্যে রান্না হবে সেখানে মুসলিম হিন্দু আমি তাদের ঘৃণা করি না আমি তাদের ভালোবাসি সবাই একসঙ্গে খিচুড়ি খাবে আমি ওই নেতাটাকে বলতে চাই তুমি কি মানুষ না পশু এই পশুটা প্রথমে করো তো তুমি তার যে বাচ্চাটার যে সংস্কার একটা বাচ্চা তো সংস্কার ভালো থাকতেই পারে সেই সংস্কারটাকেও তুমি গোড়াতে তুমি মেরে দিতে চাইছো তুমি কত বড়ো শয়তান তুমি রাবণের থেকেও বেশি শয়তান তুমি এই যে বাচ্চাগুলোর যে সংস্কার কোনো বাচ্চার মধ্যে ব্রাহ্মণ সংস্কার থাকতে পারে ভগবত তুমি ওই একসঙ্গে খিচুড়ি খাইয়ে তো টাকাটা মেরে নিচ্ছ নিয়ে তুমি তাদের সব শেষ করে দিচ্ছ অর্থাৎ বাচ্চাগুলোকে অঙ্কুরেতে বিনা যেমন একটা ফুলের যদি কুঁড়ি হয় বোঝা গেল ফুলের যখন কুঁড়ি হয় তুই যদি ফুলের কুঁড়িটাকে ছিঁড়ে ফেলে দিস এরকম ধরনের ঘটনা কেউ বলবার মতো ব্যক্তি নেই কেউ বলবার মতো ব্যক্তি নেই একটা লোক নেই যে সে ব্যক্তি দাঁড়িয়ে বলবেন আপনি এটা কী করলেন আপনি তো পুরো ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে গেলেন আপনি তো শ্রী রামচন্দ্রের বিরুদ্ধে গেলেন চৈতন্য মহাপুর বিরুদ্ধে গেলেন আপনি কী করলেন এটা এটা আপনি কি করলেন এ কথা বলবার মতো লোক নাই এই জন্য খালি বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধে দিনের পর দিন আলোচনা হয়েছে বৃন্দাবনে মাধব সেই মাঝে মঠে সেসব কথা আর নাই আজকের কথা না অনেক বছর আগের কথা সব কার কাছে আছে না আছে তাও জানি না তাহলে ভক্তিমিন ঠাকুর যাওয়ার আগে বলে গেলেন আমার প্রভু তোমাকে একটা কাজ করতে হবে দৈব বর্ণাশ্রম ধর্মকে স্থাপন করতে হবে এটা তোমার সমাজে স্থাপন করবে তার সঙ্গে তুমি ধামের উন্নয়ন ধামের উন্নয়ন মানে এই নয় দুদশা হোটেল খুলে দিলাম কেউ মানে এটা বুঝল না ধামের উন্নয়ন মানে ধামের মন্দির স্থাপন করে ধামের যাতায়াতের ব্যবস্থা করো যারা গৌরাঙ্গমাপুর ধামে এসে তারা কিফাটা নিতে পারে ধামের উন্নয়ন কিছু শিক্ষা প্রতিষ্ঠান করো কিছু এমন শিক্ষার ব্যবস্থা করো এই বাচ্চাগুলো কোলের বাচ্চা ছোট ছোটো সব শেষ বাচ্চাগুলোকে যেন মেরে ফেলা হচ্ছে সমস্ত এদেরকে গোড়া থেকে ওদের কোনো শিক্ষা দেওয়া হবে না ওরা যেন পাটা ছাগল হয়ে থাকে সারা চিরকাল এই ব্যবস্থাগুলো করা হচ্ছে বর্তমানের এই ব্যবস্থা তাহলে ভক্তিম ঠাকুর বললেন ধামের উন্নয়নের ব্যবস্থা করো আর তার সঙ্গে তুমি ধামের পরিক্রমার ব্যবস্থা করো ধামের পরিক্রমার ব্যবস্থা করো কারণ কি কারণ ধাম ধামের পরিক্রমার মাধ্যমে এই যে যত পতিত জীব আছে যত বদ্ধ জীব আছে সংসারের তারা প্রত্যেকে না হলেও প্রত্যেকে হয়তো আসবে না কিন্তু অনেক ব্যক্তি আসতে পারে আসতে তো পারে কেন পরিক্রমা তো পয়সা লাগছে না প্রপাত বিনা পয়সায় পরিক্রমা করাতেন ঘোষণা করে দাও সব জায়গায় নবদ্বীপ ধাম পরিক্রমা হবে সাত দশ দিন তারা বিনা পয়সায় প্রসাদ পেতে পারবে সাধুদের সঙ্গে পরিক্রমা করতে পারবে তারা বিভিন্ন হরিকথা কীর্তন শোনবার সুযোগ পাবে এটা ঘোষণা এটা বলে গেছিলেন বাবা এইটা হচ্ছে সবচেয়ে বড় উপায় কোনো লোককে বোঝালেও বুঝবে না কিন্তু যদি অজান্ত তাকে যদি কোনো রকম ভামতা পরিক্রমা করে নাও ধাম হলো বলদেব তত্ত্ব ধাম হলো বলদেব তত্ত্ব যদি একজনকে এই বাচ্চাটাকে আমি ধাম পরিক্রমা করিয়ে দিই ব্যাস হয়ে গেল ওর মঙ্গল হয়ে যাবে ধাম তো নিত্যানন্দ বলদেব তত্ত্ব তাই জন্য ভক্তিমণ্ড বলছি তোমাকে এইগুলো করতে হবে আমি তো চললাম এখন তোমার হাতে দায়িত্ব দিয়ে গেলাম তুমি এগুলো সব করো তিনি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন ধাম পরিক্রমার ব্যবস্থা করিয়ে বিনা পয়সা সমস্ত হাজার হাজার ব্যক্তিকে পরিক্রমার ব্যবস্থা করেছিলেন গৌরাঙ্গের কৃপা পাওয়ার তার নিজের দর্শনের মাধ্যমে সব কিছু শিক্ষিত প্রসাদ আদি থাকা সব ব্যবস্থা করেছিলেন এই সব ব্যবস্থা করে ধামের উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠান ভক্তিভা ইনস্টিটিউট বিভিন্ন করেছিলেন এগুলো করে তিনি ব্যবস্থা করেছিলেন আর দৈব বর্ণাশ্রম স্থাপন করার দৈব বর্ণাশ্রম স্থাপন করার চেষ্টা করেছেন এইভাবে তিনি ধামের উন্নয়ন পরবর্তীকালে চৈতন্য স্থাপন করলেন তারপর যোগপীঠ তো হলো ভক্তিমেন্দু ঠাকুরের ইচ্ছা অনুযায়ী যোগপীঠ মন্দিরে সব কিছু ব্যবস্থা হলো ভক্তিমেন্দু ঠাকুর থাকতে থাকতেই গর্বিত হয়েছিল মানে ওটা ওখানে অপূর্ব আর পৌপাদের অতিমত্ত আচার্য শিব মানে যেটা সম্বন্ধে বলতে গেলে এখানে এই সভাটা উপযুক্ত সভা নয় যেখানে এইসব কথা বললে ওরা কিছুই বুঝবে না প্রপাদের অতিমত্ত আচার্যত্ব পৌপাদ যে কে ছিলেন এই কথাটা যদি অনুভব করে লোকে পাগল হয়ে যাবে ভক্তি সিদ্ধান্ত খালি দেখতে ছেড়ে দিলাম তাকে দেখলেই লোকে পাগল হয়ে যাবে এই মহাপুরুষকে খালি দর্শন করলেই পবিত্র হয়ে যায় এই ধরনের তিনি হাজার হাজার গ্রন্থ সারা দিন রাত আর্টিকেল লিখতেন সমস্ত ভাষায় পত্রিকা নদিয়া প্রকাশ গৌড়ীয় বিভিন্ন পত্রিকা তিনি দিনের এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব কী বলুন তো দিনের পর দিন বিভিন্ন পত্রিকা সেই পত্রিকা আমি সেদিনকেও বলেছিলাম একইবারে প্রপাদ প্রপাত লনে সকালবেলা লনেতে পাইচারি করে নাম করছেন আর পাঁচজন বসে রয়েছেন চার পাঁচজন গুরুপাত পদ্ম সুন্দরানন্দ আরও দুই চারজন বসে রয়েছেন তারা বসে রয়েছেন প্রপাত পাইচারি করছেন এক একজনকে এক একটা বইয়ের ডিকটেশান দিচ্ছেন একজনকে আর্টিকেল নদিয়া প্রকাশের আর্টিকেল একজনকে গৌরীর আর্টিকেল একজনকে সজ্জন শ্রেণীর আর্টিকেল একজনকে একটা বইয়ের সব বলে গেছেন তিনি বলছেন আচ্ছা প্রভু আপনার কতদূর পর্যন্ত লেখা হলো আচ্ছা আপনি লিখুন আবার প্রভু আপনার কতদূর লেখা হলো এই পর্যন্ত বলে স্বর্গের দেবতাও পারবে না স্বর্গের দেবতাকে নিয়ে আসো তারও করা অসম্ভব কি করে করবে এত বড় কথা যে জগতে আজ পর্যন্ত যত আচার্য আবির্ভাব হয়েছে আমি নির্ভীকণ্ঠে এই কথাটা বিজ্ঞান প্রমাণ করেছি যে পৃথিবীতে আজ পর্যন্ত যত আচার্য আবির্ভাব হয়েছেন প্রভুপাদের আচার্যত্ব একটা বিশেষত্ব আছে হয়তো রামানুচাচার্য এসছেন মাদ্রাচার্য তারাও কম নয় বিরাট মাদ্রাচার্য হচ্ছে বায়ুর অবতার রামানুচার্য লক্ষণের অবতার এরা কো সাধারণ কথা নয় কিন্তু তারা কেউই রাধারানীর থেকে আসেননি রামানুচার্যকে রাধারানী পাঠাননি রাধানী পাঠিয়েছিলেন কি কিন্তু প্রপাতকে কে পাঠিয়েছেন রাধানী পাঠিয়েছেন প্রপাত হল নয়নমণি মঞ্জুরি প্রপাতকে পাঠিয়েছিলেন রাধারানী গৌরাঙ্গ তাই জন্য তার বিচারের বৈশিষ্ট্য আপনারা যদি বিদ্যান হন কারোর জ্ঞান থাকে তারা আপনারা রামানুচার্য আদি লেখা পাঠ করতে হয়তো বছরের বছর লাগে সারা জীবনে শেষ করতেও পারবেন না কিন্তু কিছু লেখা অনুশীলন করলে বুঝতে পারবেন প্রপাদের লেখা একটা পাতা আমি গেলে একটা পাতা দেবো প্রের একটা পাতা দেবো প্রপাদের আর তার সঙ্গে অন্য অন্য লেখা পড়ার সঙ্গে সঙ্গে মাথাটা ঘুরে যাবে এ তো এই জগতের কোনো কথা নয় একটা লাইন পড়ার সঙ্গে সঙ্গে ঘুরে যদি এই জগতের কোনো কথা এই জগতের কোনো কথা তো হতে পারে না এই কী ধরনের কথা এই কথাগুলো তো সৃষ্টি ছাড়া এই জগতে আমরা শুনিনি এই কথা রামানুচার্যের বিচারও আছে মাতাচার্য সবার বিচার আছে কিন্তু বহুপাদের বিচারটা হলো রাধারানীর বিচার রাধারানী নিজে যদি আসতেন এসে যদি বলতেন যে বিচারটা সেটা প্রহুপাত বলতেন এত অ্যাকিউরেট বিচার তিনি এগুলো বলতেন পহপাদের অনেক অলৌকিক কথা আছে দু চারটে অলৌকিক কথা বললে এই বাচ্চাগুলো আনন্দ পাবে তখন চৈতন্য মাঠের খালি মূল ম আমার কাছে ছবি আছে ইন্টারনেটও আমি দিয়েছি সব খালি হেক্সাগোনাল ছটা তল খালি মূল মারা কিছু নেই চারিদিকে ফাঁকা আর ভক্তরা থায় প্রপাদের একটা ছোট ঘর গৌশালা একটা ছোট কিছুই নেই থাকবার সেই সময়তে প্রভুপাত একটা নাট্যমন্দির করেছিলেন তা অবৈধহর নাট্যমন্দিরটা পরবর্তীকালে আরও অনেক খরচা করে করা হয়েছিল পৌপাতের সময় এত গরজাস ছিল না পরবর্তীকালে খরচা করা হয়েছিল এই নাট্যমন্দিরে পহপাত কথা বলছেন হরি পৌপাত হরিকথা বলছেন নিয়ম ছিল মায়েরা বাঁদিকে বসবেন আর বাবারা ডান দিকে বসবেন এটা নিয়ম ছিল মধ্যে একটা রাস্তা থাকবে যাতায়াতের প্রপাত হরিকতা বলছেন একটা বিরাট সর্প আমি এটা ছাত্রদের বিমলা প্রসাদে দিয়েছি দিয়ে দিয়েছি অনেক আগে বারো বছর চোদ্দো বছর আগে লিখেছিলাম সে বইটা এখনও নতুন ছাপা হচ্ছে বাচ্চারা পড়লে আনন্দে আটখানা হয়ে যাবে পড়তে পারবে কিনা কেন ভাষাগুলো একটু কঠিন তো সেখানে বিরাট একটা বিশদ সর্প চলে আর প্রপাত যেখানে হরিকথা বলছেন সেখানে কুণ্ডলি পাগিয়ে বসে বললো সবাই তো ভয়ে আঁতকে উঠছে আরে কি করা যায় পালাবে নাকি প্রবাদ ইশারা করে বললেন কোনো ভয় নেই বসো হরিকথা শোনো উনি এসছেন হরিকথা শুনতে চলে যান সাপ বসল হরিকথা শেষ হলো হরিকথা শেষ হয়ে গেল কীর্তন শেষ হলো সাপ ল্যাচ গুটিয়ে আস্তে আস্তে চলে গেল অন্য জায়গায় চলে গেল তার জায়গায় চলে গেল কিছু করলো না আশ্চর্য হয়ে যাবেন তখনকার দিনে এত প্রচার ছিল না তথাপি প্রপাদের কাছে এত লোক আসত খালি এ অতিমর্থ পুরুষ একটা মহাপুরুষ জায়গা নেই যেখানে হরিকথা বলছেন সমস্ত প্যাকটা একজন লোক এরকমভাবে একটা গাছের ডাল ধরে হরিকথা শুনছেন গাছের ডাল ধরে হরিকথা শুনছেন অনেকক্ষণ হরিকথা শেষ হয়ে গেল হরিকথা শেষ হওয়ার পরে সেই ব্যক্তি আবিষ্কার করলো একটা বিরাট সাপকে ধরে রেখেছিলেন তিনি গাছের ডাল মনে করে একটা সাপকে ধরে রেখেছিলেন গাছের ডাল মনে করে একটা সাপকে ধরে এরকম হরিকতা শুনছিলেন এই জানি না যে ও বুঝতেই পারি পরে দেখলো এটা সাপ ওই সব্যনাশ প্রপাদের হরিকথার এরকম পাওয়ার একজনের বাড়িতে প্রপাত কারোর বাড়িতে যেতে না আমিও যাই না জোর জরস্তি করলেও যায় না হয়তো দু মিনিট মা যাবে না সে আলাদা কথা তো সেখানে প্রপাদ হরিকথার ব্যবস্থা হয়েছে হরিকথা চলছে একটা কচি বাচ্চা দুরন্ত বাচ্চা গিয়ে আগুনের মধ্যে পড়ে গেছে এবার পৌপাত থেকে ছুটে খবর এসছে পৌপাত একটা বাচ্চা আগুনে পড়ে গেছে পড়ে গেছে আগুনে পৌপাত চুপ করে বললেন আপনি গিয়ে দেখুন এর কিচ্ছু হয়নি যেখানে হরিকথা হয় সেখানে অমঙ্গল হয় না সত্যি তাই বাচ্চারা পড়ে গিয়ে উঠেলে কিচ্ছু হাত বা কিচ্ছু পড়েনি কিচ্ছু হয়নি পপাল যেখানে হরিকত হয় বৈকুণ্ঠ জগৎ সেখানে ভগবান উপস্থিত থাকেন কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে না আপনারা গিয়ে দেখুন ভালো করে বাচ্চারা কিছু হয়নি সত্যি তাই আশ্চর্য ব্যাপার কি করে এটা হলো পৌপাত চৈতন্য প্রতিষ্ঠা করবার পর চিন্তা করলেন বিগ্রহ স্থাপন করতে হবে বিগ্রহ যে বিগ্রহ ওই যে বিগ্রহ দেখছো এখন সেই বিগ্রহ স্থাপন করার জন্য তিনি জয়পুরে গেলেন বিগ্রহ অর্ডার দেবেন জয়পুরে আমিও গেছিলাম আমাদের বিগ্রহ আনার জন্য পুরী তা আমার ভগবানের ইচ্ছা অভিজ্ঞতা আছে সেখানে যখন বিভিন্ন জায়গা আছে ওরা ওইসব মূর্তি তৈরি করে বিভিন্ন বিভিন্ন দোকানে বিভিন্ন দোকানে প্রপাত দেখছেন ভালো করে দেখতে দেখতে হঠাৎ তিনি বিভিন্ন ভাবে তিনি দর্শন করছেন কে কোন মূর্তিটা কাকে অর্ডার দেওয়া যায় সেখানে কি হলো বলছেন যে সেই মূর্তিটা একটা মূর্তিকে প্রপাত দেখেছেন দেখার পরে মন্দিরে ওই দোকানে দাঁড়িয়ে পড়েছেন দাঁড়িয়ে পড়ে বলছেন মালিককে দোকানের মালিককে ওকে বলো প্রসাদের কথা বলছেন দাঁড়িয়ে পড়লেন দাঁড়িয়ে পড়ে মালিককে বলছেন এই বিগ্রহটা যদি আমাদেরকে দেয়া যায় মালিক বলছেন এই বিগ্রহ বিক্রি হয়ে গেছে এই বিগ্রহ দিতে পারবো না এটা অর্ডার দেওয়া এটা বিক্রি হয়ে গেছে আপনি অন্য অর্ডার দিন প্রপাত মাথাটা নিচু করে চলে গেলেন আর কোনো কথা বললেন না রাত্রিবেলা স্বপ্নেতে রাধাগোবিন্দ বলছেন মালিককে দোকানের মালিক এই বেটা যে মহাপুরুষ এসেছিল ওর কাছে আমরা যাব। শিগগিরই আমাদেরকে বা কোথায় আছে দেখ খোঁজ উনি এখানেই আছে খুঁজে বলে দিলেন এইখানে আছে খুঁজে দেখ এসে তাকে পায়ে ধরে বললেন ভগবান আমাকে স্বপ্নে এসে বলছেন যা এ বিগ্রহ আপনার কাছে যাবেন তা আপনি নিয়ে যান যদি আমাকে গালাগাল দেয় আমার নামে কেস করে করবে আপনি নিয়ে যান বোঝা গেল তাহলে বিগ্রহ কথা বলছে বিগ্রহ বলছে বিগ্রহ বলছে আমরা এর কাছে যাব পৌপাত চৈতন্য মঠে ভক্তিবিজয় ভবনে তোমরা এগুলো কথা জানো না শোনো নি কোনো দিন ভক্তি বিজয় ভবনে ভজন করছেন রাত্রিরবেলা রাত্রির তখন দেড়টা দুটো হবে হঠাৎ প্রভুপাত কি করলেন ভজনকুটির থেকে বেরিয়ে দৌড়াতে আরম্ভ করলেন একজন সেবক ছিল সে লক্ষ্য করলে প্রপাত দৌড়াচ্ছি কেন রাত্রিবেলা একেবারে ঘন জঙ্গল চারিদিকে শিয়াল কুকুর জোগপিঠের দিকে দৌড়াচ্ছেন প্রপাত বললেন আমিও প্রপাতকে কিছু বললেন না বলে প্রপাত দৌড়াচ্ছে আমিও দেখি কি হয় কেন প্রপাত যাচ্ছেন এ ব্যাপার ও আস্তে আস্তে প্রপাতের পেছন পেছনে গেলেন গিয়ে যোগপিটে ঢুকেছেন যোগপুটে ঢুকে ঢুকে দেখে তার মাথা ব্রহ্মাণ্ড ঘুরছি যে যত গন্ধর্ব কিন্নর গন্ধর্ব কিন্নর যারা আছেন তারা সব প্রপাদে স্তুতি করছেন যত গন্ধর্ব কিন্নর আছেন স্বর্গ সারা এসে সবাই স্তুতি করছেন প্রভুপাতকে বলে আমি অবাক হয়ে গেলাম কী কাণ্ড আমি তো জন্মে দেখিনি এই সমস্ত অপ্রাকৃত শরীর তেজময় সব প্রপাতকে স্ত্রুতি চুপ করে দেখে পালিয়ে চলে এলেন কত অপ্রাকৃত ঘটনা একটার পর একটা আমি বলতে থাকব অবাক মায়াপুরে আমাদের জীবনকালে দু হাজার সাল পর্যন্ত আমরা দেখেছি বন্যায় বন্যা প্রত্যেক দুর্গা আগে বন্যা প্রত্যেক মঠ ভেসে যাচ্ছে আমি যখন চৈতন্য মড়ে হরিকথা বলতাম তখন নৌকা করে আমি আসতাম নৌকা করে সব ভক্তরা গুরু মহাজের তিথি বোঝা গেল নৌকা চলছে এই অবস্থায় বন্যায় ভর্তি হঠাৎ পৌপাদের ইচ্ছা হলো আচ্ছা গৌরাঙ্গের আজকে আবির্ভাব তিথি যদি কিছু দুধ চিনি আর দুধ গুড় এইসব পেতাম তাহলে গৌরাঙ্গের পরমান্ন আমি ভোগ দিতে পারতাম কিন্তু এই বন্যায় কে কী কে আজ মানুষজন চলতে পারেন আশ্চর্য কথা একটা ঘোষ পরে বাঁকে করে দুধ তারপরে তার পোটলা এখানে রয়েছে চাল গুড় সেগুলো নিয়ে ওখানে উপস্থিত হলেন এই যে বলছেন প্রপাতকে বলছেন এইটা বাবু পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে আপনি একটু পরমাণু রান্না করে আজকে দেবেন প্রপাতের সকাল হাও হাও করে জল চলে এসছেন এমনও গেছে যেটা সিজন টাইম নয় সিজন টাইম নয় এটা আমের সময় নয় আমের কোনো সময়ই নয় এই সময় প্রপাত বলছেন কিছু পাকা আম যদি পেতাম তো গৌরাঙ্গকে একটু দিতাম গৌরকে নেমায়কে আশ্চর্য কথা কে কোথা থেকে চলে এলো আম নিয়ে পাকা আম সুগন্ধ কম বয়সে একটা এসে দিয়ে চলে গেল প্রপাত পরে বুঝতে পারলেন গৌরাঙ্গ নিজে এসেছিলেন হায় হায় আমি কষ্ট দিলাম গৌরাঙ্গকে আমি কষ্ট দিলাম আমার এই হ্যাঁ এরকম ধরনের মিরাকল আশ্চর্য আশ্চর্য ঘটনা যেগুলো শুনলে আপনারা বিশ্বাসই করবেন না এ আপনাদের বিশ্বাসই হবে না যে কী ধরনের অপ্রাকৃত এক একটা এক একটা ঘটনা সেগুলো শুনলে তোমরা যখন দেহ রাখছেন তার আগেতে আমি বেশি কথা বাড়াবো না আজকে এখানে যেহেতু প্রসাদের একটু ব্যবস্থা আছে দেহ ছাড়ার আগে প্রভাত অন্তিম ভাষণ অন্তিম কথা বলছেন বলছেন আমি আপনাদেরকে অনেক কড়া কথা বলেছি অনেক উদ্বেগ দিয়েছি আপনাদের আমি আপনাদেরকে অনেক উদ্বেগ দিয়েছি আমি সেটা জানি কিন্তু কেন উদ্বেগ দিয়েছি জানেন আপনাদেরকে অকৈত্যভাবে নিষ্কপটভাবে হরিভজনে লাগাবার জন্য আমি জানি আপনারা হরিভজনের নাম করে কপটতা করেন আমি জানি আপনারা হরিভজন করেন না আমি জানি আপনারা হরিভজন করতে চান না আপনারা হরিভজনের নাম করেন মাত্র আপনারা হরিভজনের নামে অন্য কিছু করেন আপনাদেরকে নিষ্কপটভাবে হরিভজনে নিয়োজিত করবার জন্য আমি বাধ্য হয়ে এত করা কথা আপনাদের বলেছি বাধ্য হয়ে বলেছি সে কথা আজ না হলেও কাল কাল না হলে কোনো আপনারা বুঝতে পারবেন যে আমি আপনাদের কতটা ভালোবেসেছিলাম আমি আপনাদের কতটা আপন ভেবেছিলাম নিজের ভেবেছিলাম যার জন্য এত কড়া আপনাদের কথা বলেছিলাম যে আপনারা হরিভজন যেন বাস্তবিক করে এই যে জন্ম মরণের মালা একবার জন্মাবো আবার মরবো আবার জন্মাবো এটা কোনো বুদ্ধিমানের কথা হলো না এর বাইরে যেতে হবে এই জন্য আমি আপনাদের বলেছিলাম এই কথা কোনো না কোনো সময় আপনারা উপলব্ধি করতে পারবেন আমার কিছু করবার নেই আমি কি করব অনেক কথাই বললাম কিন্তু গ্রহণ করলো কোথায় লোকে গ্রহণ করলো কোথায় এ কথা বৌপাত বলতেন যে আমি তো অনেক কথাই বললাম অনেক কথাই চেষ্টা করলাম হয়তো আমারই কপাল খারাপ আমারই হয়তো আচরণ নেই চরিত্র নেই এই জন্যই হয়তো আপনারা আমার কথাগুলোকে গুরুত্ব দিলেন না ছেলে ছেলেখেলা মনে করলেন আর কি বলতে পারি আর তো কিছু বলার আমার ক্ষমতা নেই যে সমস্ত ব্যক্তিগণ প্রপাতকে ভুল বুঝতেন আপনি এত কড়া কড়া কথা বলেন যে ভক্তিমোদ ঠাকুর ভক্তিমনোদ ঠাকুর পালা কীর্তন করতেন আপনি কেন বাধা দেন পালা কীর্তন করতেন তা আপনি বাধা দেন কেন প্রপাত মুচকে এসে বলতেন দেখুন আপনারা ভক্তিমীন ঠাকুরকে দেখেন নি হ্যাঁ দেখেনি মানে আমরা দেখেছি ভক্তিমি ঠাকুর বসে থাকতেন কীর্তন হতো আবার প্রপাত বললেন আপনার ভক্তিম ঠাকুরকে দেখেনি ঠিক যে কথাটা সেদিনকে বলছিলাম আপনার দর্শনটা আপনার এই দর্শন ক্রিয়াটা আপনার এই যে দর্শন নামক ক্রিয়াটা যদি আপনার সংস্কারের দ্বারা কিছু ব্যাকিং পায় তাহলে সেটাকে দর্শন বলা বোঝা গেল যে মানুষের যে সংস্কার আছে তার দর্শনটা সেরকম হয় কেন সাধুদের দর্শন এত পবিত্র হয় কেন সাধুদের দর্শন এত পবিত্র হয় কি কারণে হয় কারণ তারা গুরু বৈষ্ণবের কৃপাতে ভজন করতে গিয়ে তাদের দর্শনই এরকম হয়ে গেছে তারা কোনো জায়গায় কুৎসিত দর্শন করেন না এই জন্য প্রপাত বলতেন যে এই যে লোকগুলো যারা আমাকে ভুল বুঝছে তাদেরকে আমি দৃঢ় ভাষায় বলছি তারা ভক্তিমণ্ডা দেখেননি উনি ওরা বলছে আমরা দেখেছি প্রপাত বললেন তো শুনুন এই যে চোখের ডাকাটা এটাকে দর্শন বলা যায় না কোনো সাধুকে লম্বা কি চড়া কি কালো কি মোটা এটা দর্শন বলে না সাধুকে দর্শন করতে হলে সাধুর কৃপাতে সাধুকে দেখতে হয় যেমন বেলা এখন যদি বেলা এখন যদি কেউ সূর্যকে দেখতে চায় এখনই রাত্রিবেলা সন্ধে হয়ে বেলা এখন যদি কেউ গায়ের জোরে বলে আমি কত মেগাওয়াট কত মেগাওয়াট পাওয়ারের একটা লাইট আনবো সূর্যকে দেখে নেব পারবে কি পারবে পারবেন কেন সূর্য এখন দেখতে পারবে না যখন সূর্য উদয় হবে দিনের বেলা সূর্যের আলোতে সূর্যকে দেখতে পাবে সেরকম সাধুর কৃপাতে সাধুকে দেখতে পাবে বিচার করে কিছু বুঝতে পারবে না তিনি লম্বা কি মোটা কি তিনি ব্রাহ্মণ কি শূদ্র এইসব বিচার করে বৈষ্ণবের কাছে যাওয়া যায় না এইসব তিনি কি কত বড় পড়াশোনা জানেন তিনি বিদ্যান কিনা কতদূর পড়েছেন আমি একটু বাজিয়ে নেব আমি একটু বাজিয়ে নেবো তাকে এভাবে সাধু দর্শন হয় না প্রবাদ বলছেন আমার জীবনে ছিল সচিদানন্দ ভক্তিমোথ ঠাকুরের আদেশে ভক্তিমোথ ঠাকুরের আদেশে প্রথমবারের জন্য আমি যখন প্রথমবারের জন্য আমি যখন আমার গুরু চরণ দর্শন করতে গেলাম আমি দেখে অবাক হয়ে গেলাম যখন তার চরণের কাছে গেলাম তিনি আমাকে এমনই উপেক্ষা করলেন যে তোমার যত বিদ্যা আছে তোমার যত উঁচু কুলের অভিমান আছে তোমার যা কিছু আছে এগুলো আমার কাছে কিছু দাম নাই। প্রপাত বলছেন এগুলো আমাদের শিক্ষার জন্য প্রভাত বলছেন আমি যখন প্রথমবারের জন্য এই পর অংশ দাস বাবাজি মায়ের কাছে চরণে গেলাম তিনি এমনভাবে আমাকে উপেক্ষা করলেন যেন আমি কেউ না আমি একটা জঞ্জাল প্রমাণ করার চেষ্টা করলেন তোমার যে বিদ্যা আছে তুমি যে বিরাট পণ্ডিত তুমি যে বিরাট বংশের তোমার যে মর্যাদা আছে তোমার যে জ্ঞান আছে এগুলো আমার কাছে কোনো মূল্য নাই এগুলো কোনো মূল্য নাই যেই জন্য আমি বলেছিলাম সদানন্দ স্বামী যিনি ডক্টরেট করেছিলেন কত বড় শিক্ষিত ছিলেন এই যে ইনি হচ্ছেন সদানন্দ প্রভু জার্মানের ইনি হচ্ছেন সদানন্দ প্রভু এই চরণ ধুলি যদি আমরা পাই আমরা কিতকৃতার্থ হয়ে যাব ইনি কতবার শিক্ষিত ছিলেন আপনি জানলে আপনার মাথা করবে তিনি যখন প্রথম প্রপাদের কাছে এলেন তিনি এত গবেষণা করেছেন বিভিন্ন বিষয়ে সুইজারল্যান্ড থেকে আরম্ভ করে বিভিন্ন দেশেতে তিনি বক্তৃতা দিতেন বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু নিষ্কিঞ্চন ছিলেন তিনি যখন প্রপাদের কাছে এলেন প্রপাত প্রথম বললেন আপনার যত সার্টিফিকেট আছে আপনার যত ডক্টরেট করেছেন যত সার্টিফিকেট আপনার যত জ্ঞান আছে যত কিছু আপনার আছে বাহাদুরি সব কিছু আপনি এক কাজ করুন এটা কুচিয়ে ফেলুন এই কাগজগুলোকে সার্টিফিকেটগুলো কোঁচান কুচিয়ে প্রশান্ত মহাসাগরের জলেতে গিয়ে তলায় ফেলে দিয়ে আসুন ফেলে তারপর আমার কাছে আসুন আপনি এই সার্টিফিকেটগুলোকে যে জ্ঞান আপনি লাভ করেছেন যত কিছু এগুলোকে আগে আপনি ফেলে দিয়ে আসুন সমুদ্রে তারপরে আমার কাছে আসবেন আপনার নতুন জীবন হবে আপনার নতুন জীবন আপনি নতুন করে জানবেন যা জেনেছেন এগুলো সব মিথ্যা যা জেনেছেন যা বুঝেছেন সব মিথ্যা এগুলো কিছু দরকার নেই আমার কাছে আসুন সত্যিই তাই তার লেখা যদি ইংরেজি কেউ পড়তে পারে ক্ষমতা থাকে তিনি জার্মান লিখতেন ইংরেজিও জানতেন সে বলবে না যে বহুপাত ছাড়া অন্য কেউ লিখতে পারে আমার ধারণা ছিল না প্রহপাত ছাড়া অন্য কেউ এরকম লেখা লিখতে পারে আমি তার লেখা যখন জীবনে প্রথম আমি পাই পরে আমি এ তো প্রহপাদের লেখা এরকম পাওয়ার লেখাতে একটা 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 লেখা থেকে যেন আগুন বেরোচ্ছে প্রত্যক্ষ অনুভবের কথা প্রত্যক্ষ অনুভবের কথা তাহলে দেখা গেল প্রপাত বলতেন যে আপনারা ভক্তিমন্দ ঠাকুরকে দেখেন বক্তমিয় ঠাকুর দৃষ্টিতে বাহ্য দৃষ্টিতে এই হুজুকের লোকগুলো এ হুজুকের যে লোকগুলো আছে হুজুকের লোকগুলোকে টেনে আনার জন্য কৃপা করার জন্য ইনি ইচ্ছা করে শান্তিপুর থেকে লীলা কীর্তনের আসর করতেন আর ওখানে আসন পেতে বসে থাকতেন তার কানে ওই লীলা কীর্তন যেহেতু বলেন কি এত জোরে জোরে কীর্তন হতো ওনার কানে কিছু ঢুকতো না সংসার ও ফুকার কানে না পশিবে শুনেছ কীর্তন হ্যাঁ তাহলে যত চেঁচামেচি কানে ঢুকবে না তাহলে ভক্তিবীন্দনাথ ঠাকুর নাম করতেন দর্শন দিতেন এই বদ্ধ জীবগুলো কেউ চা খাচ্ছে বিড়ি খাচ্ছে খৈনি খাচ্ছে এগুলোকে দর্শন দিতেন এই ছাগল কুকুরগুলো গুণ থেকে এসে আর চল চল লীলা কীর্তন হচ্ছে ভালো একটু যাই পানা চাবো হচ্ছে ভক্তিবীন ঠাকুর কিছুই শুনছেন না ভক্তিমথ ঠাকুর তন্ময় হয়ে নাম করছে কোন জগতে চলে গেছে কিন্তু এরা জানে না এরা বলছে যে আপনি অনুময় এত কড়া লোক আপনি অনুমোদন করেন না এ ভক্তিম ঠাকুর করতেন বলতে আপনারা ভক্তিম ঠাকুর দেখেনই নি আপনারা ভক্তিম ঠাকুর দেখেননি ঠাকুর কোনো জীবনেই কোনো জায়গায় কোনো লেখনীতে হরিকতাতে করেননি এগুলো তার একটা চালাকি ছিল এর একটা চালাকি ছিল চালাকি মানে এটা সৎ চালাকি চালাকির মধ্যেও আবার বিভেদ আছে আমি চালাকি করে যদি আপনাদেরকে ভক্ত বানাই এটা তো আমরা চালাকি করছি আমি চালাকি করে এটা বানিয়েছি আমি এখানে তো থাকি না আমি ভাঙা জায়গায় থাকি আপনারা সেখানে থাকতে পারবেন না তো এখানে তো আমি থাকতে পারি আমার জন্য মায়াপুরে লক্ষ লক্ষ টাকার ঘর আছে আরামে থাকতে পারি আমি থাকি না কেন ওঠা আমার আরাম নয় আমার আরাম ওখানে থাকা তাহলে এটাও চালাকি করে করেছি এ আপনাদেরকে ফাঁদে 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 ফেলবো বলে হ্যাঁ পাখিগুলোকে ধরবো বলে আমি করেছি পাখিগুলোকে ধরবো বলে তাই তো সত্যি কথাই বললাম হ্যাঁ পাখিগুলো সব উড়ে বেড়াচ্ছে এগুলো ধরে আনবো হ্যাঁ গৌবঙ্গা চল কোথায় আছিস কী করছিস তোরা হ্যাঁ বংশীদাস আর গৌ কিশোর কী কীরকম ধরনের হ্যাঁ কিছু নিতেন কাউর কাছে কিছু নিতেন না কিছুই নিতেন না আর যখন কেউ অনুমতি চাইতো প্রপাদের কাছে আচ্ছা বংশীদাস বাবাজি মার কাছে একটু যাব দর্শন করে আসবো যাবেন না ওনাদের কাছে যাবেন না ওনাদের কিছু চরিত্র বুঝতে পারবেন না ওরা পাগলের মতো বাইরের দৃষ্টিতে ওরা যে কি করছে আপনি জানতে পারবেন না ওই জন্য ভুল হয়ে যাবে ওই কালকে না কবে বলছিলাম ওই জন্য হ্যাঁ গৌর নিতায় খোলা রয়েছে সব নিয়ে যাচ্ছি হবে সে ঘরে তরমুজ ফরমুজ সব গরুতে এসে খাচ্ছি গৌর নিতায়ের গয়না গেছে গয়না চলে গেছে গৌরণিতায়কে কাছে গিয়ে জিজ্ঞাসা করছে কাছে গেছে গৌর্ণিতায়ের কাছে গেছে বলছি গয়না কোথায় গৌণিতাকে জিজ্ঞেস গয়না কারে দিস গয়না কারে দিস জিজ্ঞাসা করছে গৌর নিত্যানন্দকে জিজ্ঞাসা করছে বাঙাল ভাষায় গয়না কারে দিস হ্যাঁ যখন কিছু বুঝল গৌর্ণিতায় কী বললো কে জানে ও তখন ওই লোকটার বাড়ি গেল যেটা কালকে আমি বলেছিলাম গৌর্ণিতাকে জিজ্ঞেস গয়না কাকে দিয়েছ তুমি ও বলে দিল গৌ ওর বাড়িতে গেছে তুমি গয়নাগুলো দাও গর্নি তাই পড়বে তাহলে দেখো এইসব কী কী মহাপুরুষ প্রপাতের কাছে কাউকে কিছু বলতে হতো না খালি তাকালেই বুঝতে পারতেন খালি একজনের দিকে তাকাবে না একটু তাকালেই বুঝতে পারতেন তার কী আছে কাজে পৌপাত বলতেন আপনারা আমাকে বদনাম দিচ্ছেন বক্তবীনাথ ঠাকুর উনিশশো সালে মাত্র উনিশশো পৌপাতকে যখন বলছেন তখন হয়তো উনিশশো সাল হবে এক বছরও হয়নি প্রপাতকে বদনাম দিচ্ছে প্রপাত বলছেন এক বছর দেড় বছরও হলো না ভক্তিমন ঠাকুর গেছেন এখনই আপনা আপনারা আমাকে বদনাম দিচ্ছেন তাহলে পরে আর কি বলবেন ভক্তিমন ঠাকুর এইসব অনুমোদন করেছেন যারা আজকে সহজিয়া প্রচার করছেন জগৎ জুড়ে তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন ভক্তিমন ঠাকুর এইসব কথা শিখিয়েছেন না জৈব ধর্মে না চৈতন্য শিক্ষামৃতে কোথায় শিখেছেন বলুন মহাপ্রভু শিক্ষা ভজন রহস্য কোথায় দেখান একটা দেখান ওরা জানি ওদের অর্থ বল আছে আমাকে মারতে পারে কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন দেখেন একটা প্রমাণ দেখেন বক্তিম ঠাকুর বলেছেন একটা উপদেশামৃতর কমেন্ট্রি আজকে প্রায় এক বছর ধরে উপদেশামৃতর কমেন্ট্রি হয়েছে ওপর কত কত কথা খালি পড়লে উপদেশামৃত হিন্দি ওটা হিন্দিতে হয়েছে শুনলে পরে মাথাটা চক্কর খাবে এত গম্ভীর কথা সবাই বাড়ি ঘর বিজনেস টাকা পয়সা আরে এগুলো তো যাবেই চলেই যাবে এগুলো কি তোমাকে বাঁচাবে যেগুলোর পেছনে তুমি সময় নষ্ট করছো এগুলো কি বাঁচাবে এগুলোর পেছনে তুমি সময় দিচ্ছ আর হরি কথা হরি কীর্তন সাধু সঙ্গে তো সময় দিচ্ছ না কি তোমার মতলবটা কি কি করতে চাও তুমি তুমি কি করতে চাও তোমার মতলব কি কী করবে তুমি এগুলো দিয়ে তুমি কি করবে ওই জন্য আমরা বিশ্বাসঘাতক মির্জাফর পৌপাদের কথা আমরা মানি নাই তাই পৌপাদ অন্তিম সময়ে যখন চলে যাচ্ছেন চলে যাওয়ার আগে কিছু দুঃখের সঙ্গে বললেন কিছু কথা দুঃখের সঙ্গে অনেক কথা বললেন আর ডাক্তার যখন আসতো ডাক্তার ও সেবককে বলে গেছেন পৌপার যেন কথা না বলেন প্রপাত বলতেন আমাকে এরা কথা বলতে দিচ্ছে না আমাকে এরা কথা বলতে দিচ্ছে না আমি যদি কথা না বলি তাহলে আমি অসুস্থ হয়ে পড়ব এরা আমাকে কোনো কথা বলতে দিচ্ছে না এরা বলছে চুপ করে থাকতে হবে আমি চুপ করে থাকতে পারি না আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভগবান গুরু বৈষ্ণবের গুণগান করে যাব এইটি আমার জীবনের প্রতিজ্ঞা এ ছাড়া যেন অন্যথা কিছু না হয় অন্যথায় যেন আমার জীবনে না হয় শেষে প্রণবানন্দ ব্রহ্মচারী শিলা ভক্তিপ্র পুরীগশ্বামী মহারাজ নেমন্তন্ন দিয়ে যা ছবি ছিল বৃদ্ধ তিনি জুয়ান ছিলেন ব্রহ্মচারী তিনি প্রপাদের অন্তিম সময়ে সেবা করতেন আরেকজন সেবা ছিলেন পরমানন্দ ব্রহ্মচারী একজন হচ্ছে প্রণমানন্দ ব্রহ্মচারী একজন পরমানন্দ ব্রহ্মচারী দুজনে সেবা করতেন বারো ঘন্টা বারো ঘন্টা আমিও করেছি আমিও করেছি কোনো সেবক ছাদ থেকে পড়ে গিয়ে শেষ তাকে বাঁচাবার জন্য বারো ঘন্টা আমি আগ্রা হসপিটালে থাকতাম তার গু মুদ পরিষ্কার করতাম আর বারো ঘন্টা অন্যজন থাকত আমি গল্প বলতে বসি নাই আমি কিছু কিছু বানিয়ে কিছু গল্প বলতে বসি নাই জীবনের প্রত্যেকটা যা আমি আচরণ করেছি সেগুলোই তোমাদের বলছি ডাক্তার তার পেশাবে ক্যাথেডাল লাগে ঘা হয়ে যেত আমাকে মলম লাগাতে হতো এইসব কাজ আমি করেছি আমি এত বড় ম্যাথর আমি করেছি তাই জন্য গুরু বৈষ্ণব বলেছেন তুমি হরি কথা বলো তাদের আদেশে বলতে হচ্ছে সেই জন্য প্রভুপাত যখন চলে যান এই অন্তিম যে বারো ঘন্টা ছিল প্রভুপাত প্রভুপাদের সেবা করতেন প্রণবানন্দ ব্রহ্মচারী রাত্রিরবেলা থাকতেন আমার গুরুপাহ পদ্ম আর দিনের বেলা থাকতেন পরমানন্দ বৌমচারী অর্থাৎ সকাল ছটা থেকে সন্ধে ছটা আর সন্ধ্যে ছটা থেকে সকাল ছটা পর্যন্ত গুরুপাত পদ্ম থাকতেন বা পাঁচটা থেকে আমি ভুলে গেছি আমি লিখেছিলাম গুরু মহাজের জীবন কাহিনীতে ছোট্ট ম্যাগাজিন আছে শুনলে আনন্দ লাগবে কিন্তু তারা ছাপায়নি তারা জানে আমার নাম হয়ে যাবে ওই জন্য কিছু দেয়নি আমাকে ভালোই হয়েছে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে শেষে কি হলো যখন গুরুপাদ পদ্ম অক্সিজেনের ফানেল সব কিছু ওষুধ সমস্ত পরমানন্দ প্রভুকে বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছেন তখন বোধ ভোর চারটে হবে মনে হয় ভোর ছটা নয় আমি চারটেই লিখেছিলাম এখন মনে পড়ছে না সেই সময় গুরুপাদ মধ্যে চলে যাচ্ছেন আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে পা পা করে যাচ্ছেন আর অবাক হয়ে চিন্তা করছেন যদি বউ চলে যায় জগৎ থেকে তাহলে কী করবো আমরা কোথায় যাব প্রবাদ আমাদের আশ্রয় এই বলতে বলতে এই বলতে বলতে উনি বারান্দা দিয়ে গেলে হাঁটছেন প্রবাদ যেখানে দেহ রেখেছেন সেই ঘরেও আমি গেছি যেতাম পূর্বাশ্রমে থাকতে কারণ আমার কাছে ছিল প্রায়ই আমি যেতাম প্রবাদের ঘরে তখন অবশ্য প্রবাদ যে এত এত ভগবানের নিযোজন এতটা অনুভব না করলেও আমি যেতাম ভালো লাগতো আমি জানি না পূর্বজন্মে কিছু ছিল একটা বুঝতে পারি না ঘরে যেতাম কিছু অনুভব হতো গুরুপাত বলছেন আমি ঘর থেকে বেরিয়ে কেবল কয়েক পা করে এগিয়েছি সঙ্গে সঙ্গে পরমানন্দ ডাকছেন পরমানন্দ শিগগিরি এসো শিগগিরি এসো কী হলো প্রপাত আর নেই প্রপাত নেই প্রপাত দেহ রেখেছে নিশান্ত লীলা লীলা চারটে কত বাজে লীলায় প্রপাত তার শরীর ছেড়ে দিলেন সমস্ত আকাশটা যেন ভেঙে পড়ল গৌরীয় গগনের গৌরীয় গগনের গৌরাঙ্গ মহাপ্রভু আসবার পর যা প্রচার হয়েছিল তারপরে যদি কেউ প্রচার সত্যিকারে গৌরণ তাহলে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী সব শেষ কান্নায় ভেঙে পড়লেন সবাই কান্না তো আর তিনি ফিরে আসবেন না তিনি চলে গেলেন কিন্তু একটা মিরাকল গুরুপদ বলছেন মন্দিরের মধ্যে যত যতগুলো ঘড়ি আছে এরকম যতগুলো ঘড়ি আছে মন্দিরের মধ্যে কাউর হাতে ঘড়ি বা কোন কোনো ঘড়ি থাকতে পারে টেবিল ওয়াচ বলে সমস্ত ঘড়ি পোপা যখন দেহ রেখেছেন তখন আটকে গেছে ওই চারটে কত মিনিট কোনো ঘড়ি আর চলছে না আটকে গেছে আশ্চর্য মন্দিরের ভেতর যতগুলো ঘড়ি সবাই কি ভুল হতে পারে নাকি কি যতগুলো ঘড়ি সব এক জায়গায় স্টাক স্টাক আপ হয়ে গেছে এক জায়গায় ঘড়িয়ার নড়ছে না আমাকে গুরু পদ্ম খুব আনন্দ করে আশীর্বাদ করেছিলেন বলছে এই কথাটার মানে কি তুমি লিখেছো মানে এই কথাটার মানে এরকম আমি লিখেছি যে তিনি যে জগতে প্রবেশ করলেন আমাদের ওই যে জগতে যাওয়ার জন্য বলছেন এই যে প্রাকৃত সময় স্থান কাল পাত্র অল রিলেটিভ যেটা আইনস্টাইন আবিষ্কার করেছেন থিওরি অফ রিলেটিভিটি অল রিলেটিভ অল ইয়োর রিলেশন উইথ ওয়াইফ হাজব্যান্ড ফ্রেন্ড অ্যান্ড ফো অল রিলেটিভ এগুলো সব আপেক্ষিক এগুলো নিত্য নয় এটা আমার মা এটা আমি জানি কিন্তু কত দিনের জন্য এটা যে আমার মা কেউ তো অস্বীকার করবে না ঠিকই কথা কিন্তু কত দিনের জন্য তিনি তো থাকলেন না তিনি তো চলে গেলেন জগৎ থেকে তাহলে আমার মা হলে থাকা উচিত ছিল থাকলেন কাজে কেউই থাকবে না যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ থাকে ততক্ষণ পর্যন্ত সবাই আদর করে ছেলেটা চলে গেলে জগৎ থেকে মেয়েটা জগৎ থেকে চলে গেলে ওই মেয়েটাকেই আবার শ্মশানে গিয়ে পুড়িয়ে আসে ছেলেটাকে পুড়িয়ে আসে ততদিন পর্যন্ত আদর করে করে না এই জন্য উপনিষদ বলছেন উপনিষদে এই সত্য কথাটা বলছেন আত্মা বা অরে দ্রষ্টব্য শতব্য নিধিধ্বসিতব্য আত্মার সম্বন্ধে আত্মা একে অপরে ভালোবাসার বস্তু হয় আত্মা সম্বন্ধে একে অপরের ভালোবাসার বস্তু হয় সেদিনকে একটা গল্প বলেছিলাম মনে আছে যদি আমি তোমাকে কোটি কোটি টাকা সম্পত্তি দেবো হিরে মণি মানিক্য যা চাও তাই দেবো কিন্তু তোমাকে একটা নির্জন জায়গায় রেখে দেবো কার সঙ্গে একটা দ্বীপেতে গিয়ে আমি রেখে দেবো জেনে রাখো আমি কোটি কোটি টাকার সম্পত্তি দেবো আমি ধন দৌলত হিরে মণি মানিক্য সব দেবো কিন্তু তোমাকে একা রেখে দেবো একটা দ্বীপে থাকবে থাকবে তুমি নেবে সেই সম্পত্তি ওয়াই ওয়াই নট ইফ আই গিভ ইউ হিউজ অ্যামাউন্ট অফ প্রপার্টি অ্যান্ড ইফ আই অ্যালাউ ইউ টু স্টে ইন এ আয়ার্সল্যান্ড অ্যালন ক্যান ইউ টেক অল ডায়মন্ড অল জুয়েলস এভরিথিং নেবে তুমি নেবে না কারণ তুমি ভালোবাসা কি জন্য নিচ্ছ তুমি কি জন্য নিচ্ছ তা ইউটিলিটি কি এই জন্য বুঝতে থাকা দরকার এই কথাটা প্রভুপাত বলে বলে পাগল হয়ে গেছেন কেউ বোঝবার চেষ্টা করেন যে এই জগৎটা কিছু না এটা মায়ামায়া জগৎ এটা কিছু না এটা কিছু না এটা একটা মায়া এটা ইলিউশন যতদিন থাকবো ততদিন হরিভজন করে চলে যেতে হবে তা নাহলে কোনো জীবনের সার্থকতা নাই কিসের সংসার এই ছায়াবাজি প্রায় ইহাতে মমতা করি বিথা দিন যায় আজ এই পর্যন্তই থাকা উচিত তবে একটা কথা বলা উচিত যেটা তিনি শুরু করেছিলাম পরমহংস বরম পরমার্থ পতিম পতিত ধরণে কৃত বেশ জ্যোতিম জ্যোতিরা যগ সেব্য পদম পুরু প্রণমা মিষদা প্রভু পদম প্রণমা মিষদা প্রভু পদম প্রণমা মিষদা প্রভু পাদপদম ইনি যে কত বড় পরমাংস ছিলেন কপালে থাকলে কোনো দিন বোঝবার চেষ্টা কর রোজি আমি পহপাদের কথা বলি আমার শুরু এবং শেষ পাত দিয়ে বাঞ্ছকাল প্রদর্শীকে বাসিন্দে বই পতি তার পাবনে বৈষ্ণব ভিও জয় জগৎগুরু পরমাংস আচার্য গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রপাত জি কী যায় তদীয় তীরভাত পরা মহামাসব কি যায়। সপার সিল প্রপাত কি যায় অনন্ত গরিবৈষ্ণব গৌর প্রেমানন্দে হরি হরি এটা হলো তার ফটো এটা হলো তিনি হচ্ছেন সেই ফটো এটা দেখা যাবে এখানে এখানে দেখলে বোঝা যাবে হ্যাঁ এবার একটু প্রসাদ নিয়ে যাও সবাই প্রপাদের তৃথিতে প্রসাদ নিতে হবে যে কোনো একটা করো যেটা বিরহের কীর্তন কর যে আনিল প্রেমধন করো প্রভু কোথা গেল আচার্য ঠাকুর যে নীল প্রেম ধন করু না প্রচো কোথা গেলা সরস্বতী গোস্বামী ঠাকুর তাপ কাহ সনাত ৰথ পত পাব কাহ মোৰ ভট্ট যুগ কাহ কবীৰা কাল কোথা গেলা গোরা নটোরা কাহা মোর ভট্ট যুগ কাহা কবিরা কালে কোথা গেলা পা পাশে কোটিবো মাথা অনলে পশিবো গুণের নিধি কোথা গেলে পাবো প্রভু পদ গুণের নিধি কোথা গেলে পাবো সব সঙ্গীর সঙ্গে যে কইল বিলা সে সঙ্গনা না পাই কান্দে নিল প্রেম ধন করুণা প্রচো ধভু কোথা গেলা আচার্য ঠাকুর প্রভ কোথা গেলা সরস্বতী গোস্বামী ঠাকুর আনিল প্রেম ধন করুণ প্রচ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে